স্বাগত সবাইকে, কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে, আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে স্টার সিনেমা সৌজন্যে। দর্শক, অতীতের সব রেকর্ড ছাপিয়ে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে আগ্রহী 12,000-এর বেশি প্রার্থী দলীয় মনোনয়নের দৌড়ে থাকা এসব প্রার্থীদের মধ্যে যাদের ভাগ্যে দলীয় মনোনয়ন জুটবে তারাই অবতীর্ণ হবেন আগামী 30শে ডিসেম্বরের ভোট যুদ্ধে। দেশ ও জনগণের সেবা করতেই এমপি হতে চান মনোনয়ন প্রত্যাশীরা, এমনটি বললেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতার কেন্দ্রে যাওয়ার জন্যই এই ঈদুল লড়াই। দর্শক, এরকম বহু প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় কেমন প্রার্থী চাই, আর এই বিষয়ে আলোচনার জন্য আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাজ্জাদ হায়দার, জানি পপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এবং অভিনয় শিল্পী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী। এছাড়াও আমাদের অন্য স্টুডিও থেকে যোগ দেবেন অনলাইন সেলিব্রিটি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই পরিচিত। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছি মূল আলোচনায়। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ এমপি প্রার্থী, সবাই কেন এমপি হতে চাচ্ছেন, কি মনে করেন আপনি? এটা তো একদিকে ইতিবাচক, খুব ইতিবাচক যে যে এটা যদি সত্যিকার অর্থে পাবলিক সার্ভিসের জন্য করত, সমাজকর্ম, মানুষের কল্যাণের জন্য, তাহলে নিঃসন্দেহে ইতিবাচক যে 12,000-এর বেশি ব্যক্তি মনোনয়নপত্র কিনেছে। তো একটা বিরাট সংখ্যক ব্যক্তি যারা মানুষের কল্যাণ করতে চায়, যারা যে জনসেবা করতে চায়, জনসেবার জন্য করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনি যেই আপনার ভূমিকায় যেসব কথাগুলো বলছেন এগুলো বহুলাংশে সত্য, যে আমাদের আমাদের আজকে দুর্ভাগ্যবশত রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। অনেকে বলে যে অত্যন্ত লাভজনক ব্যবসা অতি সামান্য পুঁজি দিয়ে অথবা বিনা পুঁজির ব্যবসা, এবং আমি সব শ্রদ্ধাভরেই এই এখানে যেসব প্রার্থীরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই, এবং এখানে আমি অন্তত কয়েকজনকে চিনি, তারা জানি, তারা অত্যন্ত সম্মানিত, আমার কাছে সম্মানিত। তো এই এটা অনেকের জন্য সবাই তো একরকম নয়, এর মধ্যে তো অনেক ভালো প্রার্থীও আছে। হ্যাঁ, এর মধ্যে অনেক ভালো প্রার্থী আছে, অবশ্যই অবশ্যই ভালো মানুষের কল্যাণের জন্যই কাজ। কিন্তু এটা এখন ওই যে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই। একটু যুক্ত করি, এমপি হওয়া মানে সাত খুন মাপ, এমপি হওয়া মানে যে নিজে সমৃদ্ধশালী, ওই যে নিজে বিত্তশালী হওয়া যায়, অন্যকে বিত্তশালী করা যায়, এবং ওই যে আপনি অনেক কিছু করে অন্যায় করে পার পেয়ে যেতে পারেন, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। আমি সবার কথা বলছি না, ঢালাওভাবে বলছি না, বাট অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং ক্ষমতাসীনদের অনেকেই, ওই যে আগের ক্ষমতাসীনরা বর্তমান ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায় থেকে এরকম কথাবার্তা মাঝে মাঝে বলা হয়। জি, ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। জনাব এম এ মান্নান এমপি, যে কথাটি জনাব বদিউল আলম মজুমদার বলছিলেন যে এমপি হতে পারলেই সাত খুন মাপ কিংবা সব কিছু ধরাছোঁয়ার বাইরে এবং অনেক ক্ষমতা, অনেক প্রতিপত্তি, আপনি কি মনে করেন একজন জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত, এবং যার টাকা আছে সেই মনোনয়ন ফর্ম কিনতে ঢাকায় দৌড়ে চলে আসছে, আমরা যেটা দেখলাম এবার, আপনি সেটাই অবশ্যই ইতিবাচক হতে পারে, আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। দেখুন, প্রথমেই বলতে চাই আমি নিজেই একজন সাংসদ বা সংসদ সদস্য এবং প্রার্থী, এবং প্রার্থী এখন দুবার, আমি গত 10 বছর যাবত আমি সাংসদ আছি, উদাহরণ হতে পারে দুটা পয়েন্ট। আমি যে সাত খুন মাপ, আমি এক্ষুনো আমি করিও না, মাপও পাইনি। আমার আশেপাশে নারীর বাইরে যারা বসে, আমার আশেপাশে যারা দেখেছি 10 জন পর্যন্ত ডানে তাকিয়ে, 10 জন বাইরে তাকিয়ে, কেউ খুনি ছিলেন না, র্যান্ডম স্যাম্পলিং করলাম। 1-1 জন যারা জড়িত অভিযুক্ত তারা জেলেও আছেন, বেইলে আছেন, আইনের প্রক্রিয়া আছে, সেটা হতেই পারে। 300 জন সদস্যের মধ্যে 1-1 জন যে কোনো ফৌজদারি ওপর জড়াবে না এটা আশা করা সঠিক নয়, সেটা যে কোনো সংসদ সদস্যের মধ্যে হতে পারে। তবে এই ঢালাওভাবে যে হলি সাত খুন মাপ, উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর মজুমদার, আর অনেকেই
ইফ ইট ইজ স্যাম্পল অফ দ্য হোল কান্ট্রি তাহলে এটা আমার ভয়ঙ্কর কিছু নয়। সেকেন্ড যেটা বৃত্তশালী হওয়া যায় 2700 না 2600 2600 বললেন, ইট ইজ অলসো নট কারেক্ট। এগেন আমি আবার স্যাম্পলিং করি আমার ডানে বায়ে সামনে পিছিয়ে যারা বসেন, আমি আমার ডানে বায়ে সামনে পিছিয়ে ইভন কি আমার যে সিট আমি রিপ্রেজেন্ট করি আমার চারদিকে যারা পাঁচজন এমপি আছেন তারা কেউই যথেষ্ট বৃত্তশালী নন, যেটাকে আমাদের বৃত্তশালী মনে করা হয়। নামদেরও বললো আপনারা তাদেরকে চিনবেন, তারা নুন আনতে পান্তা ফুরা এরকম কেউ কেউ আছে আমি দেখেছি, আবার কয়েকজন আছেন অনেক বৃত্তশালী, এটা যে কোনো স্যাম্পলিং করলে এরকম বেরিয়ে আসবে, চ্যানেলে আসবে, ডক্টর সাহেবদের মধ্যেও আছেন, বেসরকারি সুশীল সমাজ যারা কাজ করেন তাদের মধ্যে অনেক বৃত্তশালী আছেন। সুতরাং এইভাবে এটাকে কীভাবে দেখেন এই যে এবার আপনার প্রচুর পরিমাণ মানুষের মানে আপনার দৌড়ানো কিংবা যে পরিমাণ একজন কি এমপি হতে পারবে লক্ষ কোটি টাকা ব্যয় করবে যাই করুক যতক্ষণ না পর্যন্ত তার সিটের ভোটাররা তাকে এন্ডোর্স না করে, এবং সেখানে এন্ডোর্সের যেভাবে মানে হয়ে আসতে হবে এটা তার আলটিমেট টেস্ট। যদি আমার খুন খারাপের রেকর্ড থাকা সত্ত্বেও জেনেও আমাদের লোকেরা আমাকে যে কোনো কারণে ভোটে নির্বাচিত করে, এবং আইনের প্রক্রিয়া না হলে কিন্তু খাড়া হতে পারছি না, নির্বাচন কমিশনের পরিষ্কার আইন আছে কারা ক্যান্ডিডেট হতে পারবে, সেগুলো পার হয়ে যখন আপনার অভিযোগ ডক্টর মজুমদারের অভিযোগ যে আমি খুন খারাপি করি, ডিসপাইট দ্যাট এই নির্বাচন কমিশন যদি আমাকে হেলদি মনে করে এবং অ্যালাউ করে স্ট্যান্ড ফর ইলেকশন, এবং আমার 4,00,000 ভোটারের মধ্যে আমি 12 সংখ্যক পরিমাণ ভোট পেয়ে যাই, আমার তো মনে হয় এনিবডি ক্যান হ্যাভ এনি অবজেকশন, তার অধিকার আছে। যদি আমরা গণতন্ত্র চাই ভোটার দিকে বিশ্বাস করি তাহলে এইটাই একমাত্র এটাই হলো। জি ধন্যবাদ জনাব নাজমুল হাসান করিমুল্লাহ। এই যে অনেকে এটাকে গণতন্ত্রের সৌন্দর্য বলছেন যেমনটি এইমাত্র মানুষ সাহেব বললেন, এবং দলগুলো কি আসলে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছে? দেখুন অফিসিয়াল যে পজিশনটা সেটা যদি চেকব্যাক করেন সকল দল একই রকম উত্তর দেবে আপনাকে, যে দায়বদ্ধতার সঙ্গেই তারা কাজ করেন এবং জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান যেহেতু সে কারণে এর বাইরে গিয়ে অন্য কিছু করবার জো তাদের নেই। কিন্তু ইনফর্মালি যদি দেখেন এখানে উইদিন দ্য পার্টি আপনার যে দায়বদ্ধতার যে স্ট্রাকচারটা আছে সেখানে রকম ফের আছে, কোথাও একক কোথাও কালেকটিভ এক ধরনের লিডারশিপ প্রদানের প্রবণতা হিস্টোরিক্যালি ইজ দেয়া, আবার কিছু আছে কার্ডার বেসড স্টাইলে চলেন, এটা এক্সট্রিম রাইট কিংবা এক্সট্রিম লেফটও হতে পারে, সব রকম ফেরি আমরা এখানে লক্ষ্য করি। তবে মূল যে বিষয়টা জনকল্যাণ সেটা নিশ্চিত করার তাগিদেই আপনার রাজনীতিতে আসতে চান ব্যক্তি, এবং সেই সঙ্গে যখন তারা যুদ্ধবদ্ধ হন তখন সবার ভালাই নিশ্চিত করাটাই তাদের স্টেটেড পলিসি বলে সবাই মনে করে। তো এই যে গণতন্ত্রের সৌন্দর্য এবং আমরা যে প্রার্থীদের রকম দেখছি আপনি আপনি এটাকে কীভাবে দেখেন? দেখুন আমরা মানে একটা তাত্ত্বিক ফ্রেমওয়ার্কে যদি বিচার করি তাহলে আমরা সামরিক শাসন প্রত্যক্ষ পরোক্ষ দুই ফর্মই প্রত্যক্ষ করেছি, তা সেই অভিজ্ঞতার ভিত্তি দিয়ে গেছি, এবং বারবার ইন্টারাপ্টেড হয়েছে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা। পরে 90-এর দশক থেকে স্বাধীন বাংলাদেশে আমরা সাকসেসিভ ইন্টারভেলে কিছু এক্সেপশন ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি, এবং এই একদিনের যে গণতন্ত্রের চর্চা সেটা বিপুলভাবে আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে অধিকাংশ সময় সংগঠিত হতে, এবং তার মধ্য দিয়ে আপনার জনগণ তাদের যে ম্যান্ডেটটা প্রদানের সুযোগ লাভ করেন এবং সেটা ম্যানিফেস্টেডও হয়। আর এর পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা যদি থাকে তাহলে একটা ইনস্টিটিউশনাল শেপে আমরা চলে যাব, এবং ইললিবারাল ডেমোক্রেসির যে ফেব্রিকটা সেখান থেকে ম্যাচিওর লিবারাল ডেমোক্রেসিতে আমরা উত্তর ঘটাতে সক্ষম হব। জি ধন্যবাদ জনাব ইনাম আহমেদ চৌধুরী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জনসম্পৃক্ত কর্মী বান্ধব এবং জনদরদি প্রার্থীদের মনোনয়ন দেওয়া উচিত, এবং সর্বক্ষেত্রেই সেই জিনিসটাকেই সবাই বলে, কিন্তু অভিযোগ রয়েছে রাজনৈতিক দলগুলো অর্থ এবং পেশী শক্তিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আমরা বলতে শুনি প্রতিটা দলের মধ্যেই শোনা যায় কে জিতে আসতে পারবে।
মানে এটা 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 আসলে মানে এটাকে আপনি কিভাবে দেখছেন, এই যে জিতে আসার ব্যাপারটা, মানে কোনোভাবে জিতে আসতে হবে আমাকে, ওই যে যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তো সেটাকে আপনার কাছে জানতে চাইছি, এটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, আমি বলতে চাইছি যে আপনি যেটা বললেন যে অর্থ এবং পেশী শক্তি, এই দুটো উচ্চারণ করলেন দুটো শব্দ, এই দুটো ব্যবহার করে বা দুর্ব্যবহার অপব্যবহার করে তারা সংসদে নির্বাচিত হতে চান, এবং এটা যে পেয়েছেন তাহলে আমরা যে ধরনের সংসদ চেয়েছি বা চাই সে ধরনের সংসদ আমরা পাচ্ছি না, আসলে সেটাই মনে হচ্ছে, তাই তো? যদি অর্থ এবং পেশী শক্তি সবচেয়ে প্রধান হয়ে দাঁড়ায়, এখন ডক্টর বদিউল আলম মজুমদার তার প্রস্তাবনায় যে কথাগুলো বলেছিলেন যে যেটা চান আপনার দুর্নীতিমুক্ত হতে হবে, অনৈতিক প্রভাবমুক্ত হতে হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে তিনি জনদরদী হতে হবে, মানুষের উন্নয়নে তাদের মনোনিবেশ করতে হবে। কিন্তু ব্যবসা বাণিজ্য ছেড়ে জনদরদী ব্যাপারটি ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য না, কিন্তু আমি তো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করবই তো মানুষকে সেবা করার জন্য, আমি যদি আপনার অর্থ না থাকে তো সেবা করব কি? ব্যবসা বাণিজ্য মানুষ তো করে নিজের সোশ্যাল বিজনেসে না গেলে, সোশ্যাল বিজনেসটা নতুন চালু হয়েছে না গেলে তো নিজের স্বার্থের জন্য করে থাকেন, এই এইগুলো পরিহার যদি করতে হয় তাহলে আপনি অর্থ এবং পেশী শক্তি দিয়ে যিনি আসীন হবেন তার পক্ষে ওই জিনিসগুলো সেই কোয়ালিটিস অর্জন করা সম্ভব হবে না, দুষ্কর হয়ে দাঁড়ায়। তারই জন্যে এই যে দুর্নাম যেটা ঘটেছে, যে দুর্নামের কথা হচ্ছে যার জন্যে এই আলোচনা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই সব কারণেই। আসলে আমাদের হয়েছে কি, আমাদের দেশে বিশেষ করে এমপিরা, মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট যারা আছেন, সাংসদ, তারা কিন্তু খুবই ক্ষমতাবান এবং তাদের স্থানীয় প্রশাসনে তার অপরিসীম নিয়ন্ত্রণ, তাদের ক্ষমতাবান রয়ে শুধু প্রশাসন নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে তারা অত্যন্ত আপনার ক্ষমতার ব্যবহার করতে পারেন, এবং অনেক ক্ষেত্রে যেটা অপব্যবহার হয় এটা কিন্তু ঠিক অপব্যবহার না হলে, আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের যে বর্তমান যে অবস্থা মনে করুন, যেখানে আছে দুর্নীতি রয়েছে, আমাদের দেশে দুর্নীতি নেই এটা কেউ বলবেন না, প্রচুর দুর্নীতি আছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অনৈতিক আচরণ হচ্ছে, আপনার ব্যাংকে অবস্থা, আপনি ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে দুর্বিপাক হচ্ছে, এই যে ব্যাপারটা হচ্ছে, বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য হয়েছে, এটা সেটা তো সব সরকারের আমলেই হয়েছে, সব সরকার। আমি তো আপনার তো কোনো বিশেষ সরকার নিয়ে কি আলোচনা করতে চাচ্ছি? জি জি, সেটা যে করতে হবে সেটাও করা যেতে পারে, আমরা সামগ্রিক আলোচনা, সেটা আমি সেটা করছি না। তো এই যে আপনার এগুলো হচ্ছে, তো এই জিনিসগুলো আপনার যদি আপনার পরিহার করতে হয় তাহলে আপনার এমন আপনি সাংসদ চাইবেন যারা এগুলোর বিরুদ্ধে চারণ করবেন, তাই তো? তো তারই জন্য আপনাকে কী ধরনের সাংসদ চাই আপনাকে ভাবতে হলে দেখতে হবে যে দাদা এই এসব প্রতিহত করার মনোবাসনা যাদের মধ্যে রয়েছে, যাদের এই ইচ্ছে রয়েছে, যারা এই ব্যাপারে করতে চান সেটা, এবং সে ব্যাপারে কিছুটা বলতে পারে পরীক্ষিত লোক আছেন যারা, বা যাদের আপনি বিশ্বাস আস্থা করতে পারেন, বা যারা বিশ্বাস বা আস্থার যোগ্যতা অর্জন করতে পেরেছেন তাদেরই দলের পক্ষে মনোনয়ন দেওয়াটা সঙ্গত হবে। সুতরাং সেখানে তারা অর্থ এবং পেশী শক্তিকে যে প্রাধান্য দিচ্ছেন, আপনি চিন্তা করে দেখেন তা দলের নিজের স্বার্থে সেটা দিচ্ছে, সেটা জনগণের কল্যাণের জন্য নয়, জিতে আসতে হবে, জিতে আসতে হবে কার জন্যে? দলের জন্যে, তাই না? সে দলকে জিতিয়ে দিতে জিতে আসতে হবে, তার জন্যে আপনি অর্থ অপব্যয় করুন, পেশী শক্তি দেখান, যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে আপনাকে জিতে আসবে। এখানে কিন্তু যে কোনো রাজনৈতিক দল তার ক্যান্ডিডেট দেবে সেটাই স্বাভাবিক, চাইবেই যে সে জিতে আসুক, কিন্তু এখানেই তো আসল মুশকিল, দিদি অসুবিধাটা সেখানেই, সেটা চাইবে তাহলে আপনি যে জিতবে তার, সে তো বলছে আপনি অর্থ পেশী শক্তির প্রয়োজন, সেটা থাকতে পারে কিন্তু সেটা একটা নিয়ম কানুনের ভেতরে, একটা পরিসীমার ভেতরে, একটা পরিসীমার ভেতরে থাকতে হবে, নইলে তাহলে তো আমরা এডমিটই করে দিচ্ছি যে কোনো উপায়ে সে যাই হোক না কেন তাকে আপনার জেতার জন্য করতে হচ্ছে, সে যেভাবে করুক, তারপর এমপি হয়ে সে তার অর্থ এবং পেশী শক্তি যদি প্রয়োগ করে আসে তাহলে সেটার অপব্যবহার করবে না, তা তো নয়, ব্যবহার নিশ্চয়ই করবে। সুতরাং আপনি এটা বলেই দিচ্ছেন যে তুমি আসো, তুমি অর্থের অপব্যবহার করো, পেশী শক্তি ব্যবহার করো, তাই তো আপনার আমন্ত্রণেই সেটা রয়ে গেছে, সেটা তো কাম্য নয়।
আমাদের আলোচনা হচ্ছে কোনটা আমাদের কাম্য। তো ব্যক্তিগতভাবে বলতে গেলে তিনি একজন প্রার্থী, আমি একজন প্রার্থী, উনি একজন প্রার্থী, আরও প্রার্থী আছে, উনি একজন প্রার্থী, তো আমাদের মধ্যে মধ্যে এখানে তো আপনার দেখুন এই আর টিভি আমরা বলছিলাম যে অনেক প্রার্থীদের বেশি নিয়ে এসছে। তো একটা কথা আমি বলতে চাই যে এই যে আপনার রয়েছে আমাদের প্রার্থীর ভিতরে, আমাদের মনে হয় একটা সময় আমাদের এসেছে, আমরা চাইব রাজনৈতিক দলগুলো তারা সুবিবেচনা করবেন, দেশের কথা দশের কথা চিন্তা করবেন। পার্টির চেয়ে দেশ বড়, জাতি বড়, এই 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 বোধটা আমরা আশা করব তাদের মধ্যে আসবে। শুধু যে জিততেই হবে যে কোনো উপায়ে, হেন তেন প্রকারের, তা কিন্তু নয়। তাকে জিততে হবে অবশ্যই, জেতার উচিত, কিন্তু তাই বলে একটা নিয়ম কানুনের ভেতরে থেকে দেশ এবং দশ এবং জাতির স্বার্থটাকে লক্ষ্য রেখে তাকে মনোনয়ন দিতে হবে। ধন্যবাদ। তাতে তারা দেখা যায় তার জন্যই দেশের যে আমরা সার্বিক উন্নয়ন চাই, এই যে তরুণ ক্ষমতাধর যে সাংসদরা আসবেন তারা সেই লক্ষ্য অর্জনে যাতে সহায়ক হতে পারেন সেদিকে তারা নজর দিতে পারে। আচ্ছা, আমার আরও কিছু প্রশ্ন আছে, সেটা পরে এবার আমি আসবো। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেকটি স্টুডিওতে রয়েছেন আশরাফুল আলম, যাকে হিরো আলম নামেই সবাই চেনে। হিরো আলম, আপনি আমাকে শুনছেন? জি, শুনতে পারতেছি। হিরো আলম, আপনি মনোনয়ন প্রত্যাশী, আপনি এবার প্রার্থী হয়েছেন, আপনি কেন প্রার্থী হয়েছেন? আমি এর আগে দুইবার, আপনারা সবাই জানেন, ইউপি নির্বাচন করি। ইউপি নির্বাচনের পরে সবার কাছে প্রত্যাশা ছিল, আর সবাই যখন ফেমাস হয় সবার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি ভবিষ্যতে কি আপনি নির্বাচনে করবেন কি না। তো সকল সবাইকে আমি বলেছিলাম যে ভবিষ্যতে আবার কোনো দিন নির্বাচন করি, তো আমি বড় ধরনের নির্বাচন করব, এমপি বটে ভোট করব। এই জন্য সামনে সবাইকে কথা দিয়েছিলাম আমি ভোট করব, তাই ভোটে। মানে আপনি কথা দিয়েছিলেন বলেই আপনি ভোট করছেন, নাকি আপনার আরো কোনো ইচ্ছা আছে যে আপনি জনসেবা করবেন? হিরালম, না, জনসেবা করবে বলে তো ভোটে আসে। সাংসদের অন্যতম প্রধান দায়িত্ব আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা, এক্ষেত্রে আপনি সাংসদ নির্বাচিত হলে কি ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? আমি বড় বড় নেতারা ভোটের আগে অনেক কথা দেয় যে আমরা স্কুল বা আপনি খেলার মাঠ বানাবো, আপনি বিল্ডিং বানাবো, তারপরে আপনার এলাকার মনে করেন স্কুল করে দেবো, অনেক বড় বড় অনেক কথা দিয়ে আপনি ভোটে আসে। কিন্তু আমি এলাকার লোকেদের কথা দিয়েছি এবং সবাইকে একটা কথা দিয়েছি, আমি জিরো থেকে হিরো হয়েছি, তাই এলাকার ছোটোখাটো যে কাজগুলো আছে আগে এগুলো কাজ করে আমি আগে এলাকার উন্নয়ন করতে চাই। আপনার প্রতিশ্রুতি কি, আপনি তো জিরো থেকে হিরো হয়েছেন, আপনি এখানেও কি আরেকটি আপনি চমক দেখাতে চান, আপনার প্রতিশ্রুতি কি? আমার প্রতিশ্রুতি, অনেকে আমাকে অবহেলা করে, অনেকে মনে করে হিরো আলম ভালো মতো কথা বলতে পারে না, ভালো মতো মনে করে আর লেখাপড়া কম, চেহারা নাই, তো অনেক কিছু আপনি নির্ভর করতেছে হিরো আলম এর মতো লোক সংসদে আসে কি করতে পারে। তো আমি মানুষকে একটা জিনিস আপনি পরিবর্তন করে দেখে দিতে চাই, মানুষের চেহারায় সব কিছু লয়, মানুষের নিজের ইচ্ছে শক্তি সবচেয়ে বড় জিনিস। আমি সংসদে আসেও দেখে দিতে চাই মানুষ পারলে পারে না এমন কোনো কাজ নাই, তাই জনগণের কাজ করে সংসদে কাজ করে আমি দেখে দেবো আমি হিরো আলম সব কিছু পারি। জনগণ আপনাকে কেন ভোট দেবে বলে আপনি মনে করেন? জনগণ ভোট দেবে তাদের উপর, আমার একটা বিশ্বাস আছে যে তারা হিরো আলম আর যেটাই করুক, হিরো আলম মানুষের উপকার করতে না পারলে মানুষের ক্ষতি করবে না, এইরকম একটা মনে বলে লোকজনের একটা আমার উপর একটা আশা আছে। আমরা অনেক সময় আপনাকে নিয়ে আপনার এই মনোনয়ন প্রত্যাশ মানে আপনি আপনি প্রার্থী হচ্ছেন এটা নিয়ে আমরা ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল হতে দেখেছি, অনেক রকম বিতর্ক তৈরি হতে দেখেছি, আপনি এটা কি কীভাবে দেখছেন? দেখুন, টল কারা করে, যারা মনে করেন টল করে, আমার যদি অতীত জীবনের কথা যদি তারা একটু ভাবে আসতো তাহলে আমাকে লেগে কেউ টল করতো না। কী কারণে টল করে কেন, মানুষ মনে করেন পারে না এমন কোনো কি কিছু আছে, আমি পারবো না তারা কীভাবে বুঝলো যে আমি সংসদে যাওয়ার পরে আমি কী পারবো পারবো না, তারা টল করে কেন? তারা আমাকে যদি সুযোগ না দেয় তাহলে তো আমরা টলের পাত্র হয়ে যাব, তা আমাকে যদি আপনি সুযোগ দেন তাহলে তো আমরা টলের পাত্র হবো না। আপনি আমাদের সাথেই থাকুন, আপনার কাছে আমরা আবার আসবো। ধন্যবাদ হিরো আলম। রোকেয়া প্রাচী, জি,
এত লোক মনোনয়ন চাচ্ছে, মনোনয়ন প্রত্যাশী এত মানুষ, আপনি এবার মনোনয়ন প্রত্যাশী, আপনি কীভাবে দেখেন এটাকে? আমরা সবাই বলছি এটা ইতিবাচক, কিন্তু আমরা দেখলাম আমাদের হিরো আলম সেও মনোনয়ন প্রত্যাশী এবং সৎ উদ্দেশ্যে মনোনয়ন চাইলে তো কোনো সমস্যা নেই। সবাই যদি জনসেবা করতে চায়, সবাই যদি দেশের জন্য কাজ করতে চায়। আমার কাছে মনে হয় যে এখন একটা সময় ছিল যখন রাজনীতি বিষয়টাই সবার কাছে খুব অবজ্ঞার, অবহেলার এবং দূরে থাকার একটা ব্যাপার ছিল সবার মধ্যে। এখন অনেক বড় আকর্ষণের ব্যাপার হয়ে গেছে রাজনীতির বিষয়ে। সবাই এমন না যে রাজনীতির বিষয়ে সবার সচেতনতা তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক আগ্রহটা আরো অনেক বেশি। এবং যারা মনোনয়ন কিনেছেন তারা যে সবাই শুধুমাত্র শখের বশে কিনেছে ব্যাপারটা তাও না, প্রত্যেকে কোনো না কোনো ভাবে স্বপ্ন দেখে যে আমি মনোনয়নপত্র কিনলাম, হয়তো কোনো এক সময় আমি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো এক সময় আমি এই জায়গাটায় যাব। এই যে ভাবনার জায়গাগুলো, কিছু করতে চাওয়া দেশের জন্য, এটাকে আসলে নেগেটিভভাবে না দেখে আমার মনে হয় যে রাজনীতিতে গুণগত মান পরিবর্তনের কথা আমরা বলি, রাজনীতির পরিবেশ পরিবর্তনের কথা আমরা বলি, আজকে 2018 সালে কিন্তু সেই পরিবর্তনের হাওয়া এসেছে। রাজনীতিতে যে সকল মানুষকে আমরা দেখছি সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আমরা পেয়েছি। একটা সংসদে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়েই তো বাংলাদেশ, 17 কোটি মানুষ। সেখানে যদি আমরা সব সেক্টরের মানুষের প্রতিনিধিত্বের কথা আশা করি এবং থাকলে কিন্তু আসলে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মধ্যে দিয়ে কিন্তু উপকারটা আরো অনেক বেশি করা যায় জনগণের, সেই জায়গায় কিন্তু আমরা এখন দেখছি বিভিন্ন সেক্টরের মানুষজন আসছে। এমন নয় যে যারা সরাসরি রাজনীতি করছে তারা যেমন আছে, তেমনি রাজনীতি হয়তো সরাসরি কোনো দলের সদস্য নন কিন্তু রাজনীতি মনস্ক মানুষজনেরও কিন্তু আগ্রহটা বেড়েছে। এই রাজনীতি মনস্ক মানুষজন যত বেশি রাজনীতির দিকে অগ্রসর হবে, আমার মনে হয় যে আমরা আসলে রাজনীতির গুণগত পরিবর্তনের দিকে যেতে পারব। এই যে আগ্রহ, ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে, আপনি আমরা সবাই বলছি এটা খুবই অত্যন্ত ইতিবাচক, কিন্তু এর কারণে তৃণমূলে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে এসছে, ত্যাগ করে এসছে, তারা কি বঞ্চিত হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে তৃণমূলে যারা বিভিন্ন বছর, অনেক বছর ধরে কাজ করে আসছেন, তাদের আসলে যদি বঞ্চিত হওয়ার বিষয়টি আসে তাহলে বঞ্চিত হওয়ার বিষয়টি আসলে আরও আগে থেকেই, শুধু মনোনয়ন কেন্দ্রিক বঞ্চিত হিসেব করলে কিন্তু এটা সমাধান হয় না। কারণ মনোনয়ন তো যদি ধরেন আমরা ধরে নিলাম যে এখন বিভিন্ন সেক্টর থেকে যারা এসছে সেখানে সেই 12,000 না হয়, আমাদের যেমন 4,023 জন, সেটা না হয় 2,000। আমরা তো অনেকবার দেখেছি এবং বলছি যে ধরেন একটা এলাকায় তৃণমূল থেকে তো প্রার্থী বের করে না, একটা এলাকায় যদি 3 জনও মনোনয়ন আসে তার বাইরে আমরা ধরে নিলাম যে বাড়তি মনোনয়নটা আসেনি, তো সেখানেও তো 3 জনের মধ্যে একজন পাবে, তার মানে বাকি 2 জন তো বঞ্চিত হচ্ছে। তো ত্যাগী নেতা বা যারা পুরনো নেতা আছেন, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে সমৃদ্ধ করে আসছেন, তাদেরকে আসলে না, আমি সব ক্ষেত্রে আমি আমার দলের কথাটাই আসলে বেশি করে বলবো, সেক্ষেত্রে আমার মনে হয় কি তাদের শুধুমাত্র নির্বাচনকালীন সময় না, সারা বছর ব্যাপী যে অন্যান্য যে সেক্টরগুলো আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি উপজেলা চেয়ারম্যান, মেয়র বা অন্যান্য সেক্টরের যে জায়গাগুলো আছে সেখানে আসলে তাদেরকে, এটা একদমই আমি একজন মানে খুবই রাজনৈতিক কর্মী হিসাবে আমি খুবই আমার অগ্রজরা আছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি তৃণমূলে কাজ করার ফলে আমার যেটা মনে হচ্ছে সংসদ সদস্য তো আসলে একজন হবেন, তো সেখানে একটা এলাকায় আমরা ধরেই নেই 5 থেকে 6 জন তো অবশ্যই থাকবেন ত্যাগী নেতা বা আমাদের সিনিয়র নেতা, তো 6 জনকে তো আসলে দেওয়া যাবে, তার মানে 5 জন তো মিনিমাম 5 জন তো বঞ্চিত হচ্ছেন। এই 5 জনকে আসলে মানে দীর্ঘ সময়ের পরিকল্পনা করে কিন্তু আসলে কোনো কোনো জায়গায় অ্যাকোমোডেট করা সম্ভব, কারণ আপনি শুধু সংসদ সদস্য হিসেবে আপনি সবাইকে কোনো কিছু দিয়ে খুশি করতে পারছেন না, একজনকে দিতে হচ্ছে। তো সেই জন্য মনে হয় যে অন্যান্য সেক্টরও তাদেরকে আসলে কাজে লাগানো প্রয়োজন, তাদের যে দলের জন্য ডেডিকেশন, দেশের জন্য যে ডেডিকেশন, সেই জায়গাগুলো খুব জরুরি। আর আরেকটা কথা যেমন হয় যে তৃণমূলে থেকে উঠে আসে, অনেক সময় কেন্দ্র থেকে আসে, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে তৃণমূলে যে যারা কাজ করছেন হয়তো তাদের থেকে যারা কেন্দ্র থেকে যান তারা হয়তো সেই জনগণের কাছে সম্পৃক্ততা বা গ্রহণযোগ্যতা জায়গাটা তৈরি করতে পারে। নেতৃত্ব আসলে এমন একটা জিনিস যেটা আসলে কে কত বছর পুরনো বা কে কত নতুন সেটা দিয়ে আসলে নির্ধারণ যদি আমরা করতাম তাহলে শেরে বাংলা একে ফজলুল হক এবং ভাষা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত বড় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সামনে নিয়ে আসতে পারতেন না। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। জনাব ডক্টর সাজ্জাদ হায়দার, যোগ্য প্রার্থী বলতে আপনি কি বুঝেন? আপনাকে ধন্যবাদ, আজকের এই গভীর রাতে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনাতে
আমন্ত্রণ জানানোর জন্য। এবং পাশাপাশি বলবো যে একটি সময় উপযোগী সময়ে একটি আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমি প্রথমেই দর্শক যারা দেখছেন সারা বাংলাদেশে এবং দেশের বাইরে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যোগ্য প্রার্থী বলতে কী বুঝি, এবং আপনার আজকের এই যে আলোচনা সেটি হলো আমাদের কেমন প্রার্থী চাই বা কেমন সংসদ সদস্য, যেটি মূল কথা বলতে জনপ্রতিনিধি কথা বলা হয়েছে। আচ্ছা, আমি আমার বক্তব্যের প্রারম্ভে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে 8 কোটি 10 লক্ষ ভোটার আছে। এই 8 কোটি 10 লক্ষ ভোটারের ভিতরে 3 কোটির উপরে যুব সমাজ, যেটি আগে ছিল না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে এবার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, অনেকেই ভেবেছিল যে বোধহয় বর্তমানে এই সরকারের অধীনে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যেটি বর্তমান ক্ষমতায় আছে তাদের অধীনে বোধহয় সাবেক বিরোধী দল যেটি ছিল অর্থাৎ বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি, তার আগে যেটি বিরোধী দল ছিল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারা এক পর্যায়ে বলছিলেন যে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু আমরা শেষ পর্যন্ত অত্যন্ত আনন্দের বিষয় যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন পার্টিসিপেটরি ইলেকশন আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটি রাজনৈতিক দল 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে যেহেতু প্রত্যেকটি বড় রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, এর মধ্য দিয়ে যোগ্য দক্ষতার একটা পরিচয় পাওয়া যাবে। যদি কোনো দল অংশগ্রহণ না করতো, শক্তিশালী কোনো দল অংশগ্রহণ না করতো, তাহলে হয়তো নির্বাচনের বিষয়টি অন্যরকম হতে পারত, তখন সেখানে যোগ্যতার পরিচয় বহন না করতে পারত। কিন্তু যেহেতু এখানে একটি বড় রাজনৈতিক দল, যেটি অফিসিয়ালভাবে বলা হয় 2 বা 3 বার সাবেক প্রধানমন্ত্রী খায়েদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তারা বিএনপি একটি সংসদে তারা একটি শক্তিশালী দল ছিল, এবং এটি অস্বীকার করার কোনো উপায় নেই, বাংলাদেশ আওয়ামী লীগের পরে জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এরপর জাতীয় পার্টি আছে, এখন সেই দলগুলো বিভিন্ন পরিচয়ে পরিচিত, ঐক্যফ্রন্ট যুক্ত ফ্রন্ট যেভাবেই তারা আসুক না কেন তারা কিন্তু নির্বাচন আসছে। এখন এই নির্বাচন আসার মধ্য দিয়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, মানে যোগ্যতা তৈরি হবে, যোগ্যতার একটি বিষয় আছে। জি, এখানে রাজনীতির সঙ্গে আগে কখনো সংশ্লিষ্ট ছিল না এমন ব্যক্তিরাও দলীয় মনোনয়ন চাইছে, এটিকে আপনি কিভাবে দেখেন? বিষয়টি আসলে কোন যোগ্যতার মাপকাঠিতে পড়বে? আমি একটু শেষ করে নিই আগের বিষয়টি, তারপর আপনার কথায় আসছি। সেটি হচ্ছে আমি যে কথা বলছিলাম যে 8 কোটি ভোটার মধ্যে 3 কোটি কিন্তু আপনার যুব সমাজ, তারা কিন্তু এবার সরকার গঠনের ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখবে। তো সেই 3 কোটি ভোটারদের আপনি যদি দলে টানতে চান, তাদের ভোট আশা করতে চান, তারা কিন্তু অল আর এডুকেটেড, সবাই শিক্ষিত। এখন পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, প্রত্যেকে ওয়েল কানেক্টেড এবং প্রত্যেককে শিক্ষিত, এবং সাধারণভাবে আপনি বোকার মতো কথা বললে তারা কিন্তু এখন বোকা নয়, তাদেরকে আপনি সুন্দরভাবে আপনি যোগ্যতা দক্ষতা দিয়ে আপনার পার্টির কী পলিসি, আপনি পার্টির কী আপনার যে নির্বাচনী ইস্তেহার তার সেটা তারা দেখবে, এরপরে তারা ভোট দেবে। জি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নট অনলি ইন বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যুব সমাজ থেকে। আমার আপনার দ্বিতীয় প্রশ্নটি যদি আপনি ঠিক করেন, যে রাজনীতির সঙ্গে আগে যার কোনো সময় কিংবা সারা জীবন সংশ্লিষ্টতা ছিল না, হঠাৎ করে সেই এখন দলীয় মনোনয়ন চাচ্ছে এবং সে অনেক ক্ষেত্রে তো পেয়েও যাবে কিংবা পেয়েও যাচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখেন? এটি আমার কাছে আসলে একটু দুঃখজনকই মনে হয়, এই জন্য যে ইট ইজ লিটল আনএক্সপেক্টেড। যোগ্যতা থাকলেও, যোগ্যতা যদিও থাকে, যদি সেটি তার প্রফেশনালিজম যদি থাকে, কোনো একটি বিষয়ের উপর যদি এক্সপার্টাইজ হয় যে উনি এই বিষয়ে বিশেষজ্ঞ, যে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে, এই বিষয়ে ওনার একটি বিশেষ যোগ্যতা রয়েছে, সেটিকে কনসিডার করা যেতে পারে, নট অ্যাজ এ হোল, তাকে বিশেষ জায়গায় বিবেচনা করে তাকে যোগ্যতা করতে পারে। জনপ্রতিনিধির কথা বলছি, মানে যিনি জনপ্রতিনিধি হবেন তাকে কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা রাখতে হবে। আমি 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 আসছি আমি আসছি একটু সাপ্লিমেন্ট করতে চাই, পরে আমি আসছি বিষয়টির পার্লামেন্টে। কিন্তু বাংলাদেশ সরকারের শুধু কিন্তু প্রধানমন্ত্রী দেশ চালান না, প্রধানমন্ত্রীকে অ্যাসিস্ট করার জন্য, সহযোগিতা করার জন্য ক্যাবিনেট রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য আইন পরিষদ রয়েছে। একটি দেশের 3টি বড় স্তম্ভ, সেটি হলো আইন পরিষদ, আমাদের দেশে কিন্তু সেই বাস্তবতা নেই, আমাদের কিন্তু কিন্তু আইন বিভাগ, প্রতিটা বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কথা বলতে হয়, উনাকে নির্দেশ দিতে হয়, আমাদের কিন্তু সেই বাস্তবতাটা নেই। আমি 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 একটু
আমাকে একটু বলতে দিলে আমি বিষয়টা পরিষ্কার করতে চাই আর কি। সেটি হচ্ছে একটি দেশে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ক্ষেত্রে তিনটি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। তো আইন বিভাগে যারা তারা ল মেকার বলা হয়, পার্লামেন্টের সংসদ সদস্য। তো আইন বিভাগে এমন কোনো ব্যক্তিকে আপনি নমিনেশন দিতে পারেন না যার ওই জাতীয় যোগ্যতা নেই, তাকে দিয়ে আমরা আইন প্রণয়ন করা দরকার নেই। অ্যাকচুয়ালি আমাদের এখন হয়েছে কি যে যাদেরকে সংসদ সদস্য আমরা দেখছি তাদের মূল কাজটা কী? তাদের মূল কাজটা কিন্তু আইন প্রণয়ন করা, কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু তৃণমূলে গিয়ে তারা এলাকার উন্নয়নজনক কাজ করছে। তাহলে লোকাল গভর্নমেন্টের কাজটা কী? লোকাল গভর্নমেন্টের কাজের জন্য তো উপজেলার চেয়ারম্যান সাহেবরা আছেন, ইউপি চেয়ারম্যান সাহেবরা আছেন, তো তাদের সঙ্গেও কিন্তু এমপি সাহেবরা জড়িয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল সংসদ সদস্য আইন পাস করবেন, আইন পাস করার পরে সেটিকে এক্সিকিউট করার জন্য বিচার বিভাগ আইন বিচার করবেন কোনো কোনো বিষয়ে, এটি সেটাকে বাস্তবায়ন করার জন্য শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ যেটি রাষ্ট্রের আছে সেটি তারা ল এনফোর্সমেন্ট অথরিটি সেটা বাস্তবায়িত করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সংসদ সদস্য যিনি আছেন তিনি আইনও পাস করছেন, তিনি লোকাল ডেভেলপমেন্টের কাজে কাজ করছেন, এইভাবে বোধহয় না হলে একটু বেশি ভালো হতো। আমি এই বিষয়ে না যেতে চাই। যোগ্যতার ক্ষেত্রে তিনটি বিষয় শুধু বাংলাদেশে নয়, দেখুন বাংলাদেশের বাইরে আমাদের যুব সমাজের মধ্যে থেকে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু আমাদের রোশনাল এমপি আছে। বিরতিতে যেতে হবে, জি রূপহাকা ছোট্ট করে নন পলিটিক্যাল পার্সনদের আসার ব্যাপারে আপনার কথাটা শুনবো একটু বিরতি। আমি ও আচ্ছা ঠিক আছে, দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত, দেখছেন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান, সঙ্গে আছে আমি শ্রী আশিক রহমান। আলোচনার বিষয় কেমন প্রার্থী চাই, অনুষ্ঠানটি স্টার সিনেমিক্সের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। রোকেয়া প্রাচী, বিরতির পূর্বে আপনি কিছু একটু যোগ করতে চাচ্ছেন। আপনি যোগ্য প্রার্থীর কথা বলছিলেন বা কেমন প্রার্থী চাই, আমার এক্সপিরিয়েন্সটাই আমি বলি, যেহেতু নিজে আমি প্রার্থী এবং আমি এমন একটা জেলার সোনাগাজী দাগনভূঁইয়া, তো সেখানে যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি টু দ্য পয়েন্টে বলতে চাই, আসলে কেমন প্রার্থী তার বিষয়টা কিন্তু আমি বা আমরা নির্ধারণ করতে পারি না, নির্ধারণ করবে আসলে তৃণমূলের সাধারণ জনগোষ্ঠী যারা আসলে ভোটটা দেবে। আমরা যদি মনে করি যে ভোটের রাজনীতি, ভোটের নির্বাচন, জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ ক্ষমতায়িত হবে, তাহলে জনগণ কি চায়, জনগণের পছন্দ কি অপছন্দ কি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই পছন্দের প্রার্থী আমি হতে পারছি কিনা, বা জনগণ যে জিনিসটা অপছন্দ করে সেটাকে আমি বর্জন করে নিজেকে সংশোধিত করে জনগণের মতো করে দাঁড়াতে পারছি কিনা। আজকের আমার এলাকার কথা যদি আমি বলি, সেখানে নারী ভোটার সবচেয়ে বেশি, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি, ইয়াং ভোটার বেশি। কাজে আমাকে আমার ইয়াং ভোটার কি চায়, তার মনস্তত্ত্বটা কি, সেটা বুঝতে হবে। আমার নারী ভোটাররা কি চায়, নারী ভোটারের রিকোয়ারমেন্ট কি, বা নারী ভোটারের জন্য ভবিষ্যৎ কি পরিকল্পনা করা যেতে পারে, বা এই মুহূর্তে তার কি চাওয়া পাওয়া আছে, অভিযোগ আছে, তার ক্ষুব্ধতা কি আছে, তার অভিমান কি আছে। আমি যদি সেই সাইকোলজিটা বুঝতে না পারি, আমি যত বয়স্ক হই, যত প্রাজ্ঞ হই বা যাই হই না কেন, কোনো লাভ নেই। সেখানে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে আমার মেধা দিয়ে, আমার তারুণ্য দিয়ে, আধুনিক এই সময়ের পরিকল্পনা দিয়ে আমি আসলে সেই জনপদকে আমার কাছে নিয়ে আসতে পারছি কিনা, বা তারা আমাকে নিরাপদ মনে করছে কিনা, যে হ্যাঁ রোকেয়া প্রাচীকে আমরা পছন্দ করছি এই কারণে যে রোকেয়া প্রাচীকে আমরা রিচ করতে পারি, রোকেয়া প্রাচীর সাথে কমিউনিকেট করতে পারি, বা আমরা রোকেয়া প্রাচীকে যে কথাটা বলছি সে বুঝতে পারছে, বা রোকেয়া প্রাচী আমাদের কথাটা বুঝতে পারছে। এই যে আদান প্রদান, এই যে সম্পর্কটা তৈরি হওয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এই আমরা এই সময়ের তরুণ যারা, আমরা যারা একটু নতুন রাজনীতিতে, একদম প্রত্যক্ষ রাজনীতিতে যারা নতুন, আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু সেই সময় কীভাবে রাজনীতি করতেন, যখন অত্যন্ত তরুণ ছিলেন এবং বাঘা বাঘা রাজনীতিবিদরা ছিলেন শেরে বাংলা কে ফজলুল হকের মতো, তো সেই সময় বঙ্গবন্ধু আসলে কী করেছেন, বঙ্গবন্ধু প্রত্যেকটা মানুষকে স্পর্শ করার চেষ্টা করেছেন, তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, যে এলাকায় গেছেন সে এলাকার চাওয়া পাওয়াগুলো কী, সে এলাকার অভিমানগুলো কী, সমস্যাগুলো কী, আমি কি দিতে চাই তার চেয়ে ইম্পর্টেন্ট তার কী প্রয়োজন, সে আমাকে কি বলতে চায়, তার কমপ্লেইনগুলো কি আছে। এতদিন যে রাজনীতিবিদ আছেন বা যারা জনপ্রতিনিধি আছেন তারা কেন তার কাছে পৌঁছাতে পারেনি, আমি যদি এই সূত্রগুলো ধরতে না পারি তাহলে আমি কোনোদিনই সেই জায়গায় পৌঁছাতে পারবো না যে জন্য বঙ্গবন্ধু এত বড় নেতা হতে পেরেছেন। আমার কাছে মনে হয় যে জাস্ট সেই ফর্মুলাটা, আমরা রাজনীতিতে গুণগত মানের পরিবর্তনের কথা বলি, তা আজকে আমরা কিন্তু খুব সংস্কৃতি নির্ভর রাজনীতির কথা বলি যেখানে মানবিক বাংলাদেশ করা সম্ভব। আজকের ভোটের রাজনীতি কিন্তু আমি রোকেয়া প্রাচী এরকম ভাবতে পারি না যে আমি অস্ত্র দিয়ে, মাসেল দিয়ে, টাকা দিয়ে ভোট কিনে আনবো, এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারবো না, কারণ আমার সাংস্কৃতিক মনস্তত্ত্বই সেটা আমাকে অ্যালাউ করবে না। তা আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি,
যে মানবিক বাংলাদেশ গড়তে হবে, সেখানে কিন্তু রাজনীতি বা নির্বাচন জনসেবা জনগণের কাছে গিয়ে করতে হবে। ধন্যবাদ আপনার কাছে। বদিউল আলম মজুমদার জি, বিশ্লেষকদের অনেকেই বলছেন বিদ্রোহী প্রার্থী ঠেকাতেই এবারের বড় দলগুলোর মনোনয়ন ফর্ম উন্মুক্ত করেছে, দল যাদের মনোনয়ন দেবে না তারা যাতে প্রার্থী হতে না পারে সেই জন্য এই ব্যবস্থা। ওই যে বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাপারে আমাদের আরপিওতে বিধান আছে, বিদ্রোহী প্রার্থী বন্ধ করার বিধানটা হলো, এখন আপনি যদি কোনো দলের মনোনয়ন চান তাহলে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আপনাকে মনোনয়নপত্র জমা দিতে হবে, এবং প্রত্যয়নপত্রটা দলের সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সমপর্যায়ের একজন নেতার কাছ থেকে। আর যে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে, প্রত্যাহারের সময়সীমার আগে সেই ব্যক্তির থেকে একটা পত্র যাবে, আরেকটা পত্র যাবে, অমুক আমাদের এই এই নির্বাচনী এলাকার জন্য চূড়ান্ত প্রার্থী। তো এটা করার ফলে যে অন্য সবার প্রার্থীটা আপনার থেকে বাতিল হয়ে যাবে। তো তার মানে আপনি যদি একবার দলের মনোনয়ন চান, প্রত্যয়নপত্র নিয়ে যদি আপনি মনোনয়নপত্র জমা দেন, আপনার আপনি যদি মনোনয়নপত্র না পান আপনার বিদ্রোহী প্রার্থী হওয়ার আর কোনো সুযোগ নেই। তো এটা এটা আইনেই আছে। আর আমার মনে হয় না এই যে যারা দলীয় মনোনয়ন পাবে না, দলীয় তারা আর প্রার্থী হইতে পারবে না, তারা যদি বিদ্রোহী প্রার্থী হইতে চায় তাহলে তারা দলের প্রত্যয়নপত্র নিয়ে আর মনোনয়নপত্র জমা দেবে না, জমা দিলে আর হইতে পারবে না, কারণ তারা যখন ওই চিঠিটা দেবে দলের পক্ষ থেকে তখন অন্যদের মনোনয়নপত্র আপনার থেকে বাতিল হয়ে যাবে। আমি একটু রোকেয়া প্রাচী যেই কথাগুলো বলছিল আমি আমি একটু যোগ করতে চাই। তিনি বলছিলেন বঞ্চনার কথা, বঞ্চিত হবে একটা নির্বাচনী এলাকা থেকে একজন হবে, কিন্তু কীভাবে বঞ্চিত হবে, একটা পদ্ধতির ভিত্তিতে বঞ্চিত হওয়া উচিত। যে খেলাতে যেমন আপনি অনুশীলন করবেন, তারপরে আপনার আপনার জন্য কতগুলো ছোট ছোট টুর্নামেন্ট করে আপনি ওখানে উত্তীর্ণ হলে আপনি বড় বড় স্টেজ খেলবেন, ঠিক তেমনিভাবে আমাদের রাজনীতিতেও আমি এই প্রবেশাধিকার নিশ্চিত সংকুচিত করার বিপক্ষে, কারণ এতে এতে ওই যে মেধাবী লোকদের নূতন রক্ত সঞ্চালনের পথটা রুদ্ধ হয়ে যাবে। তো কিন্তু একটা পদ্ধতি থাকা দরকার। এমন আমাদের আরপিওতে আরেকটা পদ্ধতি আছে যে প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে যারা মনোনয়ন প্রার্থী হবেন তারা দলের নেতাকর্মীরা তারা একটা প্যানেল তৈরি করবে। 2008 সালের যেই বিধান ছিল, যেই অধ্যাদেশে, সেই বিধানটা হলো এই প্যানেল থেকে মনোনয়ন দিতে হবে, কিন্তু এরপরে যখন এই অধ্যাদেশটা যখন সংসদে যখন অনুমোদন করে তখন ওই বাধানিষেধটা তুলে দিয়ে ওই প্যানেলটা শুধু বিবেচনায় নিতে হবে, কিন্তু তবু একটা পদ্ধতির মাধ্যমে যে যে বাদ দেওয়াটা হবে। আরেকটা উনি বলেছেন যে যে ভোটারদের মনস্তত্ত্ব, কিন্তু যেটা যে সংসদ সদস্যদের একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট দায়িত্ব আছে, আপনার যেমন নাকের একটা দায়িত্ব আছে, নাকের একটা কাজ আছে, মুখের একটা কাজ আছে, যে যে ওই যে হায়দার সাহেব যেটা বলেছেন যে স্থানীয় সরকার প্রতিনিধিদের একটা দায়িত্ব আছে সেটা হলো স্থানীয় উন্নয়ন করা, আর সংসদ সদস্যদের সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই আইন প্রণয়ন বলতে কয়েকটা সুস্পষ্ট জিনিস, যে আইন সত্যিকার অর্থে প্রণয়ন এবং আইন পরিবর্তন সংশোধন ইত্যাদি, নীতি নির্ধারণের বিষয়ে ভূমিকা রাখা, সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা, সরকারের ওই যে আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা, অনুমোদন করা, এই এই কতগুলো সুস্পষ্ট সুনির্দিষ্ট কাজ আছে। কিন্তু যেটা সমস্যা হয় আমরা যদি নাকের কাজটা মুখ দিয়ে করতে যাই তখন চিন্তা করে দেখেন, কিংবা মুখের কাজটা যদি নাক দিয়ে খেতে যাই, তা আমাদের মাননীয় সংসদ সদস্যরা একটা সুনির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য তারা নির্বাচিত, কিন্তু তারা যখন স্থানীয় পর্যায়ে স্থানীয় উন্নয়নের সাথে যুক্ত হন তখনই কিন্তু সমস্যা হয়, এবং এ ব্যাপারে এবং এটা স্থানীয় উন্নয়নের সাথে যখন যুক্ত হচ্ছেন তারা কিন্তু সংবিধান লঙ্ঘন করে, এবং একটা সুস্পষ্ট আদালতের রায় আছে যে আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ, যে যে এই রায়টা দিয়েছেন বিচারপতি খায়রুল হক, বিচারপতি ফজলে কবির, তারা বলেছেন যে বিএনপি আমলে 2001 নির্বাচনের পরে বিএনপি আমলে একটা একটা পরিপত্র ছিল, এই পরিপত্রের মাধ্যমে তারা এই যে জেলা মন্ত্রী পদ করেছিল, তো এই জেলা মন্ত্রী পদটাকে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, উনি আমাদের এখন মন্ত্রী, তিনি তখন চ্যালেঞ্জ করেছিলেন যে এই জেলামন্ত্রী থাকার ফলে আমি আমার এলাকাতে যে উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না। তো সেই মামলার রায়ে বিচারপতি খায়রুল হক এবং বিচারপতি ফজলে কবির ওই
ওই পরিপত্রটাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন এবং বলেছেন যে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা মাননীয় সংসদ সদস্যদের সংবিধানের লঙ্ঘন। তো আমরা এই যেই কাজটা করছি এটা সংবিধানের লঙ্ঘন করে নাকের কাজ মুখে করার চেষ্টা করছি, যার জন্য অনেকগুলো সমস্যা। আমাদের সাথে একটি ফোন আছে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি শুনছিলাম আপনাদের এই আলোচনা, প্রথমত সংসদ হতে চাই, প্রথমত আপনার নাম কি বলুন? সংসদ হলে গাড়ি পাওয়া যায়, প্লট পাওয়া যায় এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আর আইন প্রণয়নের কথা যেটা বলছি, সেটা আসলে আইন প্রণয়ন তো আমাদের দেশে এখনো আমলারাই করেন, আমলারা করে বেটিং করে সংসদে যায় আর সংসদে পাস হয়, সেখানে সংসদ সদস্যদের খুব বেশি ভূমিকা আছে বলে আমার মনে হয় না। যদি ভূমিকাই থাকতো তাহলে নারী নির্যাতন আইনটা সংসদে পাস হতো না। এই নারী নির্যাতন আইনে 95% হচ্ছে ফেক মামলা এবং তাতে পুরুষ নির্যাতিত হয়। তো এইখানে আসলে মূল বিষয়টা হচ্ছে এই পথটা হচ্ছে লাভবান হওয়ার পর। কালকে যদি বলা হয় যে এই এমপি হওয়ার পরে সে লাভবান হবে না, শুধু আইন প্রণয়নের তার কাটিয়ে ওনারা ব্যস্ত থাকবেন বা আইন কোনটা থাকবে কোনটা থাকবে না এটা নিয়ে ওনারা কাজ করবেন, তাইলে কিন্তু এত মনোনয়ন ফর্ম বিক্রি হতো না, কিনতো না। মানুষ দেখছে যে একজন এমপি হলে পরে তার অর্থনৈতিক ভাবে অনেক অনেক বেশি উন্নয়ন হয়, তারপরে সামাজিক ভাবে এক ধরনের উন্নয়ন হয়, লোকবল থাকে। তো মানুষ কে না চায় যে তার ক্ষমতাটা পরিপূর্ণ ভাবে মানে বিকশমান না হোক। অর্থ এবং পেশি সম্পর্কে এটা কিন্তু আমরা অনেকগুলো দেশে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অর্থ এবং পেশি সব জায়গায় প্রধান তা কিন্তু নয়। আপনার ধরুন ব্রিটেনের কথা ধরুন, ইভেন ভারতের কোনো কোনো জায়গায় ধরুন ত্রিপুরাতে আমরা দেখেছি, আমি এটা পড়েছিলাম যে অনেকগুলো মন্ত্রী বা সাংসদ রয়েছেন যাদের ওই যে বললো দিনান্তে পান্তা ফুরোয়ের মতো ব্যবস্থা আছে। তো এটা কিন্তু সব জায়গায় সত্যি নয়, আমাদের দেশে আমাদের দেশে কিন্তু এটা অত্যন্ত বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে, এই যে পেশি এবং এবং কি বলে অর্থ, এটা অর্থ এটা সব কিছু ছাপিয়ে যাচ্ছে এবং এটাই এটা অশনি সংকেত বলে আমরা ধরে নিচ্ছি। এবং অশনি সংকেতটা আছে এই জন্যে এই যে লোভ এবং লাভের একটা যে আকর্ষণ সেটাকে ওই যে অনেকগুলো 4,000-5,000 চলে আসছেন, হয়তো অনেকগুলো এই লোভ এবং লাভের আকর্ষণ প্রবল হয়ে দেখা দিয়েছে বলে এটা হতে পারে। এখানে অবশ্যই নীতি থাকবে, আদর্শ থাকবে, জনসম্পৃক্ততা থাকবে এবং পাওয়ার টু ডেলিভার সেটা থাকবে, এবং তাদের যে প্রধান কাজ যেটা যে মানে দেশের নীতি তৈরি করা কিংবা ক্যাবিনেটকে অ্যাডভাইস করা কিংবা আপনার আইন নির্ধারণ করা, কী ধরনের আইন হতে পারে সেগুলো ঠিক করা, সেগুলো তারা ভুলে গেলে হবে না। তাহলে যে স্থানীয় প্রশাসনে বা স্কুল কলেজের প্রেসিডেন্ট বা কি নাম ম্যানেজিং কমিটি ওগুলো ইনভলভ হয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা যে আরেকটা উদ্দেশ্য আছে স্থানীয় প্রশাসনকে উন্নয়ন করা সেটা কিন্তু আমরা পরিহার করছি। যেখানে স্থানীয় প্রশাসন দেখেছি উপজেলার চেয়ারম্যান বা পরিষদগুলো ইউনিয়ন পরিষদগুলো তারা খুব বঞ্চিত এবং লাঞ্ছিত অনেক ক্ষেত্রে তারা মনে করে থাকেন, তো সেই জন্য এটা তো হবে না। যদি আপনি স্থানীয় প্রশাসন করতে চান তাহলে তার গুরুত্ব দিতে হবে। আপনার প্রশ্ন ছিল জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি আছে দুই শ্রেণীর, একটা হচ্ছে যারা লোকাল কাউন্সিলে যাবেন সেটা তারা জনপ্রতিনিধি, আর একটা হচ্ছে আমরা প্রধানত সংসদ নিয়ে আলাপ করছিলাম, কিন্তু ওটাও আমাদের মনে রাখতে হবে জনপ্রতিনিধি মানে ওরাও কিন্তু জনপ্রতিনিধি, যারা প্রতিনিধি নির্বাচিত হয়ে উপজেলায় যাচ্ছেন, ইউনিয়ন কাউন্সিল যাচ্ছেন, এবং তাদের আমাদের খাটো করে রাখতে চলবে না, তারা কিন্তু বেসিক প্রতিনিধি, তারা তাদের মনে রাখতে হবে। ওই সব সবাই এসছেন, একটা কথা হয়েছিল যে সব দল অংশগ্রহণ করেছে ইতিবাচক, আমার কয়েকটা কথা বলা উচিত এই ক্ষেত্রে যে হ্যাঁ আসছে ধরুন বিএনপি ঐক্যফ্রন্ট তারা এসছেন, কিন্তু একটা কথা রয়ে গেছে যে যেটা আপনাদের লেভেল প্লেইং ফিল্ড বা সমান যে সুযোগ এটা কিন্তু এখনো হয়নি, এবং এটা প্রশ্নবিদ্ধ এই সংসদ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ হওয়ার সমূহ একটা আশঙ্কা এখনো রয়ে গেছে। আমরা ইলেকশন মনে করে দিতে চাই এটা যেন হ্যাঁ এই একটি কথা যে এটা যদি পরিহার করতে না হয় তাহলে কিন্তু এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ রয়ে যাবে এবং অগ্রহণযোগ্য হয়ে দাঁড়াবে। এম এ মান্নান, আমাদের একটি দর্শক ছিলেন, আমাদের দর্শক একটি প্রশ্ন ছিল যে এমপি পদটি কি অনেক বেশি লাভজনক কিংবা অনেক বেশি লাভজনক হওয়ার কারণেই যে প্লট এমপি হওয়ার সাথে সাথে প্লট পাওয়া যায়, আপনার বাণিজ্য পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, শুল্ক মুক্ত গাড়ি পাওয়া যায়, বিশাল বড় বড় গাড়ি আর
এই কারণেই কি আসলে এত বেশি প্রার্থী? না, সেটা তো পরে আসবে, সেটা একটা অন্য প্রশ্ন। প্রথমে একটা বিদ্রোহী প্রার্থী বলে কোনো প্রার্থী কিন্তু আরপিওতে নেই, কোথাও নেই, স্বতন্ত্র প্রার্থী। সুতরাং এটা মিক্স আপ করা ঠিক না যে বিদ্রোহী প্রার্থী হয়ে গেলো, এটা কমপ্লিটলি একটা অলিক ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলতে চাই আমি, যে বদলুক যে প্রশ্ন করেছেন ভেরি রাইটলি, অনেকগুলো প্রশ্ন তো, লেট আস বি রিয়ালিস্টিক। আমরা তো কোনো বিচ্ছিন্ন অন্য গ্রহের কোনো দেশ নই, যে দূরে যাওয়ার প্রয়োজন নেই। ভারতেই যান, মিয়ানমারে যান, শ্রীলঙ্কায় যান, নেপালে যান, তারা তো সংসদ আছে, এগ্রিকরণ মানে হাইকরণ, সেই সকল সংসদ কী কী মধু পিঠা খায়, দুধ খায়, দেখুন কী কী শুধু, তারপরে বলুন না বলে আন্দাজি আপনি নিজের উপর থেকে সব খেয়ে নিয়ে গেল বর্তমান সাংসদরা। উই আর নট ইভেন হাফ অফ হোয়াট দে গেট। আমি আপনাকে জেনে দায়িত্ব নিয়ে বলছি, তার মানে বলছিলাম যে আমি খুব ক্ষুব্ধ, আমাকে বেশি দিন। বাট এইসব এই এই ধরনের অবস্থার কথা বলা যে গাড়ি কেন নিবে, কেন বাসায় থাকবে, দিস ডাজ নট ওয়ার্ক। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা প্রশ্ন যেটা আসছে, বলা হয় তাদের কাজ শুধু আইন প্রণয়ন করা, দিস ইজ নট কারেক্ট। পৃথিবীর কোথাও 400-500-600 মেম্বার বসে আইন প্রণয়ন করবে? অ্যাবসার্ডিটি, নো, দে ক্যানট ডু ইট। হোয়াট উই ডু, হ্যাঁ ভূমিকা রাখি, উই ডোন্ট ডু, একটা ভূমিকা রাখি কীভাবে আমাদের দল দলীয় রাজনীতিতে বা আমাদের প্রধান নির্বাহী যদি প্রধান ওই ধরনের হয় প্রেসিডেন্সিয়াল, আমরা আলোচনা করে আমাদের পার্টিকে ঠিক করে যে একটা নারী নির্যাতন আইন করবো, তারপরে ওই আস্ক আওয়ার এক্সপার্টস যারা আছে বিউরোক্র্যাটস যে তোমরা ড্রাফট করে নিয়ে আসো, সেগুলো আমরা আমাদের নিয়ম আছে আমরা পর্যালোচনা করি, দেখি, করে গিয়ে ক্যাবিনেটে হয়ে গিয়ে গিয়ে আবার সংসদে যায়, ওখানে আবার স্ট্যান্ডিং কমিটির কাছে যায়, দে টেক দেয়ার টাইম, ওখানে কিছু এক্সপার্টসরা থাকেন, করার পরে ফাইনালি যখন সংসদে আসে, ইয়েস উই রেইজ ওয়ার হ্যান্ড, দিট ইজ দ্য অনলি জব, নট অনলি উই ডু ইন বাংলাদেশ, আমেরিকাতেও করে, মাদার অফ পার্লামেন্ট হাউস অফ কমন্সও করে, সিস্টার অফ পার্লামেন্ট লোকসভায়ও করে, সান অফ পার্লামেন্ট যদি বলতে চান সেখানে ওইগুলো হয়। এই ধরনের অলিক অবাস্তব কথা নিয়ে পয়েন্ট, আপনি স্যার 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 আপনি একটা আইডিয়া স্ট্যান্ডার্ড সেট আপ করেন আউটসাইড দ্য ল, মানে কিছু লোক বসে, কিছু লোক বসে ওনারা একটা উনাদের মস্তিষ্ক থেকে বের হয় আইডিয়াল স্ট্যান্ডার্ড, যে সেটা প্যারামিটার, আমাদের সংসদ এইরকম হতে হবে, আমাদের সাংসদ এইরকম হতে হবে, দ্যাট ইজ নট দেয়ার বিজনেস। আমাদের সংসদ হবে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, আমাদের সাংসদ হবে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, এর বাইরে কথা বলার, ইয়েস কথা বলতে পারেন, বাট ইউ ক্যানট সেট স্ট্যান্ডার্ড, অর্ডার দিতে পারেন না। আমাদের আনফরচুনেট দেখার ব্যাপার হলো যে আমরা পাবলিকের সামনে গিয়ে, সংবিধানে কি আছে যে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান কিংবা মেম্বারদের কাজও এমপিরা করবে? আমি ওই বিস্তারিত আমি কোনো ইয়ে সাংবিধানিক সম্বন্ধে বিশেষজ্ঞ নই, স্থানীয় সরকারের সুনির্দিষ্ট ভূমিকা আছে, বাজেটে তাদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ থাকে। আমি একজন সাংসদ ছিলাম গত 10 বছর বা এখনও আছি, আমি কখনো আমার ইউনিয়ন পরিষদ যে সরাসরি অর্থ যায় আই ডোন্ট ইভেন নো, অ্যান্ড মোস্ট এমপিস ডোন্ট নো অ্যাবাউট ইট। উপজেলা পরিষদের কাছে কিছু যায় সম্পদ, তারাই ব্যয় করে এটা সম্পর্কে বসে, আমাকে কিছু দেওয়া হয় বিকজ ওয়াই, আমি ওই এলাকায় কাজ করি, আমি যখন নির্বাচিত হয়ে আসি জনগণকে আমাকে মোকাবিলা করতে হয়। এবং এই মুহূর্তে জানেন জনগণের প্রধান ডিমান্ড কি? নট আইডিয়াল স্ট্যান্ডার্ড। এটা কি আপনি যেটা বলছেন যে আপনার স্ট্যান্ডার্ড, মানে আমি সারা দেশের বলছি, তাহলে আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, আমি বলি আপনাকে সারা দেশের, অফকোর্স আমি আপনাকে বলছি, ছবিটা কি একই রকম? যেটা বলছেন এটা কিন্তু অসাংবিধানিক, আমাদের 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 ওই যে কোর্ট, ওই যে বললাম তো আনারসন মঞ্জু বনাম বাংলাদেশ, এই মামলা সুস্পষ্টভাবে আমাদের আমাদের হাইকোর্ট, আমি এসব তর্কে যাব না, বাট আই ফিল প্রত্যেককে আলাদা বরাদ্দ দেওয়া হয়, এবং ওই বরাদ্দটাই হলো অসাংবিধানিক। আমরা ওই যে স্থানীয় উন্নয়ন চাই, জনগণ কি চায়? জনগণ তাত্ত্বিক বিশ্লেষণ চায় না, জনগণ চাই টিউবওয়েল, জনগণ চাই কালভার্ট, জনগণ চাই স্কুল, রাস্তা, বাস্তব যেগুলো প্রয়োজন, না বলে আপনি তাকে বই খাওয়াবেন আর জ্ঞান খাওয়াবেন, তারা বই খেতে চায় না, থিওরি খেতে চায় না, কিন্তু বই খাওয়ার এগুলো এগুলো উদ্বোধন করতে কিন্তু আমরা এমপিদের দেখি, আমরা কিন্তু আপনার জনপ্রতিনিধি টিউবওয়েল উদ্বোধন করার জন্য কিন্তু এমপিদের দেখি, আমরা চেয়ারম্যানকে দেখি না, চেয়ারম্যানদের নিয়ে যায় দাওয়াত দিয়ে, ইন এভরি কেস চেয়ারম্যানে দাওয়াত দিয়ে নিয়ে যায়, চেয়ারম্যানে ফুলের মালা দেয়, বাস্তবতাটা আপনি অযথা হয় আমাদের মধ্যে সৃষ্টি করতে দাও। আমি একটু বলতে চাই, আমার বক্তব্যটা এরকম যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখনও রাষ্ট্র ক্ষমতায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ইতিমধ্যেই আপনারা জানেন যে
বিএনপি এবং আরও অনেকগুলো দল তারা যে একটি যুক্ত ফ্রন্ট বা যে ঐক্যফ্রন্ট হয়েছে, তো ঐক্যফ্রন্টের ব্যানারে তারা গিয়েছে। ডক্টর কামাল হোসেন সাহেবের যে ঐক্যফ্রন্ট, ডক্টর কামাল হোসেন কিন্তু বিএনপির কাছে যায়নি, বিএনপি ডক্টর কামাল হোসেনের কাছে ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে। আচ্ছা, আমি এই নিয়ে কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে চাচ্ছি না। আমার কাছে এটাই পজিটিভ একটি ইন্ডিকেশন এখানে আমার কাছে আছে। এই ইন্ডিকেটরটা হচ্ছে যে তারা যেভাবেই হোক বর্তমান নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে, এবং এটি আমি মনে করি বর্তমান সরকার প্রধানের বা বর্তমান আওয়ামী লীগের সরকারের একটি সাফল্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের। এখন আপনি যে কথা বলতে চাচ্ছেন যে আমাদের আজকের যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হলো যে কেমন প্রার্থী চাই বা কেমন জনপ্রতিনিধি হওয়া দরকার। আমার কথা হলো বর্তমান বাংলাদেশ ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর পরিমাপে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। পৃথিবীর 11টি রাষ্ট্র অর্থনৈতিকভাবে খুব শক্তিশালীভাবে ইমার্জ করছে, এগিয়ে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে। এবং একটি দেশের অর্থনৈতিক পরিমাপক হলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের মাধ্যমে বাংলাদেশকে এখন বলা হচ্ছে অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছে। এখন এই উন্নতশীল হওয়ার জন্য জাতীয় সংসদে যাদের আপনি জনপ্রতিনিধি করতে চান, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আমি একমত যে গণতান্ত্রিক রাষ্ট্রে হিরো আলমের মতো একজন লোক প্রার্থী হতে পারে, একজন রিক্সাচালকও সে MP প্রার্থী হতে পারে, ঠিক আছে। এখন উনি প্রার্থী হতে চাইলেই যে তাকে প্রার্থী করতে হবে, নট দ্যাট। অবশ্যই বর্তমানে গ্লোবাল ভিলেজে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যদি সত্যি কারো ভীষণ মিশন থাকে, সেটি শেখ হাসিনার আছে। এবং আমি মনে করি সেই জায়গাতে যদি আমাদের আওয়ামী লীগের সভানেত্রী উনি যেভাবে নমিনেশন সিলেক্ট করছেন, এটি তার পার্সোনাল ব্যাপার, সেটি না বলি, কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাটলিস্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন থাকলে ভালো হয়। যেমন আধুনিক বিশ্বে আমাদের এখানে মাননীয় প্রতিমন্ত্রী আছেন, অর্থ প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি তার বরাদ্দই বলছি, যখন বিদেশি যখন কোনো পার্লামেন্টারি ডেলিগেশন যখন যায় লিড করে কোনো মিটিংয়ে, সেটি হতে পারে জাতিসংঘ, সেটি হতে পারে WHO, হতে পারে কী বলে আপনার ইটালিতে হু স্বাস্থ্য যেটা অর্গানাইজেশন, সেখানে আমি ওখানে গেলাম, আমি FAO ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যখন আমাদের এই আমাদের যে জাতীয় সংসদের যারা প্রতিনিধি যারা যায়, এদের মধ্যে যদি যোগ্যতার ছাপ না থাকে তো তারা সেখানে গিয়ে লিড করবেন কীভাবে, কথা বলবেন কীভাবে? এখন আমাদের জাতীয় সংসদে এমন কিছু প্রার্থী আছে তাদেরকে শুধু ঘুরে বেড়ানোর জন্য MP নমিনেশন দেওয়া দরকার নেই, অ্যাটলিস্ট তাদের উচিত তাদের যোগ্য একজন লোক, যোগ্য লোককে দেওয়া দরকার যার মিনিমাম শিক্ষা দীক্ষা আছে। সবচেয়ে বড় যোগ্যতা হলো তার এলাকায় জনগণের পালস বুঝতে পারে, যিনি এলাকায় জনগণের পালস বুঝতে পারছেন, যেটি রোকেয়া প্রাচী বলছিলেন যে এলাকার জনগণ কী চাচ্ছে, আমার তাদের রিকোয়ারমেন্টটা কী, সেটা ফুলফিল করতে পারে। এবং সর্বোপরি তিনি অনেস্ট, সৎ থাকতে হবে, ভূমিদস্যু হওয়া যাবে না, দেশের কল্যাণের জন্য যিনি কাজ করবেন, দেশের যে ডিজিটালাইজেশন কথা বলছি আমরা, সেই ডিজিটালাইজ অর্থাৎ একটি আধুনিক রাষ্ট্র করার জন্য একটি আধুনিক মানুষ হওয়া দরকার। আমরা এমন কোনো মানুষ আনবো না যিনি আধুনিক মনের নয়, যিনি একটি গণ্ডির মধ্যে আবদ্ধ। যে ব্যক্তি গণ্ডির মধ্যে আবদ্ধ তিনি তো সবসময় ওই গণ্ডির মধ্যেই থাকবেন, অর্থাৎ MP যদিও হয়েছেন কিন্তু ওনার নাড়াচাড়া ওই উপজেলার চেয়ারম্যান জি সাহেবদেরকে। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সাথে, আন্তর্জাতিক পরিমণ্ডল তাদের একটা চিন্তা থাকা দরকার। আবারও আসবো আমি, আমরা আবারও হিরো আলমের কাছে যাব। হিরো আলম, আপনি আমাকে শুনছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পারতেছি। জি হিরো আলম, আমার একটা প্রশ্ন ছিল। জি আপনি প্রশ্নটি করুন, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি না, আপনি অবশ্যই প্রশ্ন করবেন। আপনি নিশ্চয়ই জানেন জনপ্রতিনিধি কিংবা একজন MP-র কাজ কি, আপনার কাছে শুনতে চাচ্ছি। একজন MP-র কাজ, আপনি যখন জনগণ আমাদের ভোট দিয়ে তাদের সামনে নিয়ে আসবে, MP জনগণের সেবা করা, জনগণের সেবা করার জন্য জনগণ আমাদের কিন্তু ভোট দিয়ে MP বানায়, সেই জনগণ যদি সেবা করতে না পারে তাহলে আমাদের MP তো করে লাভ কি? খুব সুন্দর কথা বলেছেন আপনি। এবার আপনার প্রশ্নটি করুন, আপনি একটি প্রশ্ন করতে চাচ্ছিলেন। একটু আগে ডাক্তার সাজ্জাদ হোসেন ভাই বললেন যে হিরো আলমের মতো লোক সংসদে দাঁড়ায়, তাই আমার কাছে এইরকম বললো যে সংসদের মধ্যে আমাদের মতো লোকজন না দাঁড়ায় তাহলে আপনাকে আইন পাশ করা উচিত যে যারা মনে করেন অযোগ্য, যাদের মনে করেন লেখাপড়া নাই, তারপরে যারা মনে করেন অনেক কিছু নাই,
আর ওখানে লেখা উঠতে যাদের মনে করেন স্বাধীন বাংলাদেশের মনে করেন তারা বলে যে সবার ভোটের দ্বারা অধিকার আছে, তাহলে এ কথা কেন বলে? তাহলে ভোটের অধিকার লেখা লাগবে যে যোগ্য ছাড়া কোনো ব্যক্তি ভোটার দাঁড়াতে পারবেন না, ওটি আপনার সংসদে এই আইন পাশ করা উচিত। তাছাড়া আমাদের মনে করেন লোক দিল বলে কেন বলা হয় যে আমার সাথে স্বাধীন বাংলাদেশের লোকের সবাই ভোটের দাঁড়ানোর অধিকার আছে, তাহলে এই কথা কেন বলে? আর আমরা যখন ভোটার দাঁড়াচ্ছি তাদেরকে এত মাথা মাথা ব্যথা কেন? আর তারা যে বলে যে তরুণ সমাজ দিলে আমরা সামনে আগে যেতে চাই, আমাদের মতো তরুণ সমাজগুলি তারা আগে যেতে না চায় তাদের কাদেরকে না গেলে দেয়? সংসদে যারা আছে সবার নামে রিপোর্ট আছে, মামলা আছে, মুদ্রা আমার নামে কয়টা মামলা মুদ্রা আছে? বাংলাদেশে এত মধ্যে আর্টিস্ট এত তারকা এমন লোকজনের আপনি এই নির্বাচনে আসলো কারো কোনো উল্লেখ মাথা ব্যাটা নাই, আমি হিরো আলম আসার পরে এত মাথা ব্যাটা এত কানা হলো আমাকে এত ইঙ্গর করে এত ইয়ে করে কেন? আপনাকে ধন্যবাদ, আপনাকে অবশ্যই অভিনন্দন যে আপনি বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে একজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কারণ আমাদের দেশে আমরা জানি, নাম বলতে চাই না, আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও নন ম্যাট্রিক। সুতরাং এই দেশে আন্ডার ম্যাট্রিক, নন ম্যাট্রিক, ক্লাস ফাইভ পাস বহু এমপি আছে। এটা আমাদের এখন কী বলবো, এটা গণতন্ত্রের বিজয় নাকি গণতন্ত্রের জন্য একটি এটা কষ্ট না দুঃখ, সেটা আমি বলতে চাই না। আমি তো বলেই গিয়েছি যে একজন রিক্সা চালকও এমপি হিসেবে তার প্রার্থিতা ঘোষণা করতে পারেন, এটি গণতান্ত্রিক সংবিধানে লেখা আছে। বাংলাদেশে বর্তমান পার্লামেন্টে অনেক নন ম্যাট্রিক অনেক লোক আছে, আপনাকে মোস্ট ওয়েলকাম, আপনাকে ধন্যবাদ, আমি সেলেক্ট করি যে আপনি প্রার্থী হয়েছেন। আমাদের অনেক মন্ত্রী প্রধানমন্ত্রীও নন ম্যাট্রিক আছে ভাই, থ্যাঙ্ক ইউ, ওয়ার মোস্ট ওয়েলকাম, আসেন। আমার এখানে কিন্তু হিরো আলম কিন্তু বলেছেন যে উনার নামে তো কোনো মামলা নাই, কোনো কিছু নাই, কোনো উনি তো হতেই পারেন, অনেকেই আছে যারা মনোনয়ন প্রত্যাশী যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, অনেক রকম অনিয়মের ফৌজদারি মামলা পর্যন্ত, উনি অবশ্যই যোগ্য, কারণ উনার বিরুদ্ধে কোনো মামলাই তো নেই, উনি তো সবচেয়ে নিট এন্ড ক্লিন। আমার হিরো আলম একটা প্রশ্ন জি, আপনি মোস্ট ওয়েলকাম জনাবদুল আলম মজুমদার, হিরো আলম আপনি নিশ্চয় শুনছেন, আপনার কাছে একটা প্রশ্ন দিচ্ছি। আমি আনন্দিত যে একজন তরুণ সংসদ সদস্য হওয়ার জন্য আগ্রহী, উনি বলছেন জনগণের সেবা করবেন, কারণ কোন সেবা করবেন? জনগণ তো অনেক রকম সেবা দরকার, জনগণের শিক্ষার সেবা দরকার, জনগণের স্বাস্থ্যের সেবা দরকার, জনগণের পয় নিষ্কাশন সেবা দরকার, জনগণের আইন শৃঙ্খলার সেবা দরকার, অনেক রকম সেবা দরকার, তারপরে কিংবা আইন প্রণয়নের সেবা দরকার। তো সংবিধানে বলা আছে ওনাদের আইন প্রণয়ন, এটা ওই যে একটা বৃহত্তর অর্থে, তো এই সংবিধান তো একটা আমাদের দেশের আইন, সর্বোচ্চ আইন, ওখানে তো এটা সুস্পষ্ট কোন সেবা দেবেন জি, তিনি কি সেই সেবা দেওয়ার জন্য সংসদের সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নাকি সব রকমের সেবা? জি হিরো আলম, আপনি নিশ্চয় প্রশ্নটা বুঝতে পেরেছেন, কি ধরনের সেবা আপনি নিশ্চিত করবেন? হ্যাঁ, প্রশ্ন অবশ্যই শুনেছি, আমি অবশ্যই শুনেছি, জনগণ আজকে আমাদের ভোট দেয় বলে কিন্তু আমরা আজকে এমপি, জনগণের সেবা তো না করতে পারি তাহলে আমরা কিসের এমপি? আমরা সব জনগণের সেবাকে এলাকার অধিকার কি কারণে আমরা একজনের সেবা কি একজন কি করলো মামলায় পড়ে গেছে, তাকে মামলা থেকে বাঁচালি আমরা একটা সেবা করলে হয়ে গেল? সেবা মানে সব ধরনের সেবা করতে হবে জনগণের, তাতে বলে পড়তে এক নম্বর এমপি। জি ঠিক আছে, আপনি কি ধরনের সেবা করবেন? আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি যদি স্পেসিফিক ভাবে বলেন যে আমি এই সেবাগুলো করবো জনগণের। আমি প্রথমে আমার এলাকায় দেখছি, আমি যে এলাকায় বর্তমানে দাঁড়িয়ে আছি আপনি বগুড়া চার কালো নন্দী গ্রাম, ওই এলাকার আমাদের যাই সাবেক এমপি আছে, আমি দেখছি আমাদের গ্রামের ছোটখাটো যে কাজগুলো সেইগুলো তো ভালো মতো তারা চোখে দেখে না, বড় কাজ কি করবে এলাকার? তাই আমি এলাকার ভোটে সবচেয়ে এলাকার ছোটখাটো যে কাজগুলো এইগুলো নিরসন করতে চাই। জি ধন্যবাদ, একটি ফোন আছে আপনার কাছে, আমরা ফোনটা নিয়ে আসব, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি আমি এনায়েত হোসেন বলছি, আমার হিরো আলম সাহেবের কাছে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, উনি তো এমপি ইলেকশনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, এমপি এটা হলো দুইটা অক্ষরের একটা সংক্ষিপ্ত নাম, আমার প্রশ্ন হচ্ছে এমপির পুরো নামটা কি, পুরো মিনিংসটা কি, এটা আমি ওনার কাছে জানতে চাই। এটা কোনো প্রশ্ন হলো না, আপনি দ্বিতীয় প্রশ্নটি আপনি করুন। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, উনি যে দল থেকে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন তার সেই দল যদি তাকে নমিনেশন দেন এবং তার দল যদি ক্ষমতায় আসে এবং সেই দল যদি তাকে পররাষ্ট্র মন্ত্রী বানায়,
তো তিনি বহির্বিশ্বে গিয়ে বাংলাদেশকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? যেমন আমি স্পেসিফিকলি যদি বলি যে ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো, ভারতে পাঠানো হলো আমাদের তিস্তার পানি নিয়ে একটা নেগোসিয়েশন করার জন্য, উনি সেখানে গিয়ে কি ভূমিকা রাখবেন? কিভাবে এরকম অনেক এমপি আছে, আমরা হিরো আলম আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কি নিয়ে অনেকেই তো দাঁড়িয়েছে, অনেকেই তো এমপি হয়েছে, আপনাকে নিয়ে কেন এই বিতর্ক? আমি কি প্রশ্ন উত্তর দেবো? জি জি হিরো আলম, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সামান্য সামান্য আমি যে আপনি এমপি পদে ভোটার দাঁড়াইছি কেবল নমিনেশন সাবলি করে, তাতেই আপনাদের যে মাথা ব্যথা ধরে গেছে যে তাতেই আপনাকে নানান কর্তব্য, নানান আপনাকে আপনাকে টোল নানান চিনতে, তো হিরো আলম ভবিষ্যতে আমি তো ওই পদে যাই আপনাকে তো নুন ঘুম হারামিয়ে দেবে। সামান্য এই পর্যন্ত পদ পর্যন্ত যাইতে আপনাদের যে মাথা ব্যথা টোল শুরু হয়ে গেছে, আমি তো ওই পদ গেলে আপনি স্টক করবেন। এই পদ পর্যন্ত যাওয়ার পরে আমি কী করতেন? আপনি সেই সুযোগটাই তো আপনারা আমাকে এখন পর্যন্ত দেননি। জি কেন কেন আমার আমার প্রশ্ন হলো আপনাকে নিয়েই কেন সমালোচনা হচ্ছে? আরও তো মানুষ আছে, আরও তো আপনার 12,023 জন আপনার প্রার্থী রয়েছে, নাকি আপনি অত্যন্ত পরিচিত এবং আপনি সেলিব্রিটি বলেই আপনাকে নিয়ে এই আলোচনা? আমার তো মনে হয় এই মুহূর্তে সবচেয়ে আলোচনা, সবচেয়ে সেলিব্রিটি বেশি না, সবচেয়ে জনপ্রিয়তা বাংলাদেশে আমারই মনে হয় বেশি, তাছাড়া আমাকে নিয়ে এত আলোচনা হবে কেন? ধন্যবাদ আমাকে আপনাকে, আবার সময় থাকলে আপনার সাথে আমরা নিশ্চয়ই কথা বলবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্যে। জনাব অধ্যাপক নাজমুল হাসান করিমুল্লাহ, নির্বাচনকে কেন্দ্র করে এই যে আমরা ভাঙা গড়া অনেক কিছুর খেলা দেখছি, জোট ভাঙা ভাঙা গড়ার আর কি, এটা আসলে কতটুকু আদর্শ ভিত্তিতে হচ্ছে বলে আপনি মনে করেন? এবং আমাদের যে আজকের যে সাবজেক্টটা, যে কেমন প্রার্থী চাই, আসলে প্রার্থীটা খুব জরুরি, কারণ সে এলাকার জন্য কাজ করবে, আইন প্রণয়ন করবেন, এবং সেখানে আপনার যদি এত অঙ্ক এত হিসেব নিকেশ করে দেয় তাহলে কি এরকম হতে পারে না একটা যোগ্য কিংবা একটা ভালো লোক সেও বাদ পড়তে পারে? দেখুন, আপনার ইলেকটোরেট বা নির্বাচক মণ্ডলী, তাদের যে কম্পোজিশনটা, তাদের যে শিক্ষার হার, তাদের যে পারসেপশন, তাদের যে প্রত্যাশা বা এক্সপেকটেশন, সে বিষয়টা কিন্তু আপনাকে কগনিজেন্সে নিতে হবে। এখন তাদেরই তো প্রতিনিধিত্ব যিনি করতে চান, তাদের সেই আশা আকাঙ্ক্ষাটা পরিপূরণ করার যোগ্যতা থাকতে হবে। এখন হিরো আলম যদি একজন জনপ্রিয় ব্যক্তি হন, কাহুলি নন্দীগ্রামে আমি অনেকবার গেছি, পুরো এলাকাটা হিস্টোরিক্যালি ডিফারেন্ট, আপনার এই 70-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সেখানে জামাতের একটা শক্ত ঘাঁটি ছিল, জামাত ইসলাম পাকিস্তানের। পরবর্তীতে আমরা দেখেছি ব্র্যাক যখন সেখানে কাজ করতে গেছে তখন তুত গাছ উপড়ে ফেলা হয়েছে, মানে যেটা সেরিকালচারের কার্যক্রম ছিল, এই বিবেচনায় যে রেশম যদি একটা পুরুষ মানুষ পরে তাতে ধর্মের অনুশাসন তার বরখেলাপ ঘটবে ইত্যাদি, যে মাইন্ডসেটটা ডিফারেন্ট। এবং সেইখানে হিরো আলমের মতো একজন ব্যক্তি, তিনি পরিচিত একজন ব্যক্তিত্ব, এবং এই পরিচিতিটা তার ক্যাপিটাল, সেটাকে তিনি ব্যবহার করার চেষ্টা করছেন, এবং যেই ধরনের বক্তব্য তিনি হাজির করছেন, মেজরিটি ইলেকটোরেট কিন্তু এরকম চিন্তাভাবনাই করেন, এটাই রিয়ালিটি যেটা মান্নান স্যার বলতে চাচ্ছিলেন। এবং আরেকটা বিষয় আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের মহান সংবিধানে কোনো একটি জায়গায়ও স্থানীয় সরকারের কথা বলা নেই, সব জায়গায় স্থানীয় শাসনের কথা বলা আছে, এবং বাংলাদেশ এককেন্দ্রিক একটি রাষ্ট্র, এবং এই এককেন্দ্রিক নেচারের হবার কারণে সেন্ট্রাল গভর্নমেন্টই একটাই গভর্নমেন্ট, এখানে কোনো প্রাদেশিক সরকার নেই। সুতরাং যে পরিমাণ ক্ষমতা আমরা আশা করি স্থানীয় পর্যায়ে আপনার খুঁজে পাওয়া যাবে, সেটা কিন্তু এক্সারসাইজ করার জন্যে যে স্ফিয়ারটা দরকার সেটাও কিন্তু অনুপস্থিত। এই বিষয়গুলো মীমাংসা না করে আমরা, আপনার যদি ইংরেজি ভার্সন যেটা আছে সংবিধানের, যেটাকে অনুবাদ করা হয়েছে স্থানীয় শাসনকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন না বলে লোকাল গভর্নমেন্ট, এখানে একটা মিসম্যাচ আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। জি ধন্যবাদ, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, খুব ছোট ছোট করে আপনাদের সবার বক্তব্য আমরা নেব। আসলে প্রার্থীদের আসলে মানদণ্ড কি হওয়া উচিত, কিংবা আমি যেটা বলছিলাম কেমন প্রার্থী চাই, যারা সেই মানুষের কথা বলবে, তাদের কথা শুনবে, তাদের পাশ বুঝবে, এবং আগামীতে আমরা কিরকম প্রার্থী চাই যারা বাংলাদেশকে এগিয়ে নেবে?
আমি নিজে যেহেতু প্রার্থী তো আমার বলাটা আমার জন্য অনেক বেশি সহজ। আমি একটা রাজনৈতিক দলের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের। আমরা 2041 সালের একটা পরিকল্পনা আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা পরিকল্পনা করেছেন। তো সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে যে ব্যক্তি তার এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, সেই পরিকল্পনাকে মাথায় রেখে সেই পরিকল্পনাকে তার আসনে এক্সিকিউট করতে পারবে, তার জনগণের চাওয়া পাওয়াকে পূর্ণ করে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সাথে তার এলাকাকে উন্নয়নশীল একটা এলাকায় পরিণত করতে পারবে যে আমি মনে করি, এবং জনগণ যার কাছে পৌঁছাতে পারবে, পৌঁছাতে পারবে। কারণ জনগণ মনে করে যে সেই আমার এলাকার সংসদ হবে যার কাছে আমি আসলে আমার সুখের কথা দুঃখের কথাটা বলতে পারবো, একদম জনগণের কিন্তু এটা একদম বেসিক চাওয়া। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছায়া হয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে থাকবে, এটাই হচ্ছে একদম সাধারণ মানুষের, সাধারণ ভোটারের চাওয়া। তা আমি মনে করি সেরকমই একজন মানুষের প্রার্থী হওয়া উচিত যে দেশের সাথে সামঞ্জস্য রেখে, দলের সাথে সামঞ্জস্য রেখে, বাংলাদেশের মহাপরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এলাকার মানুষের সাথী হতে পারবে, এলাকার মানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার ছায়া হয়ে উন্নয়ন করতে পারবে। ধন্যবাদ সাজ্জাদ হায়দার। আমিও একজন প্রার্থী, আসলে তরুণ প্রার্থী বললেন, আজ মধ্যবয়সী হোক না কেন, আমি গত বছর প্রার্থী ছিলাম, তখন হয়তো দল থেকে এবার কাজ করতে বলা হয়েছিল। আমি এবার খুব গভীরভাবে কাজ করার চেষ্টা করেছি আমার এলাকাতে, আমার এলাকার জনগণের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, তৃণমূল পর্যায়ে আমি ব্যাপক সময়ও দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার বাবা একজন লং টাইম দীর্ঘ সময় জনপ্রতিনিধি ছিল, এবং আমার স্থানীয় সরকার নির্বাচনের অনেক অভিজ্ঞতা রয়েছে। সব কিছু বিবেচনা করে এই মুহূর্তে এখানে আসলে সংক্ষেপে যেটা বলতে চাই, যে একজন যোগ্য দক্ষ মানুষ যিনি দুর্নীতিবাজ হবেন না, যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবেন, আমরা ভিশন 2021 বলছি, আমাদের আসলে ভিশন 2041 যেতে হবে। সেখানে যেতে হলে আমাদের জাতির জনকের কন্যা শেখ হাসিনা যখন আওয়ামী লীগের দায়িত্ব নেন তখন তার বয়স ছিল 35 বছর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র প্রেসিডেন্ট হয়েছেন বারাক ওবামা 40 বছরে, বর্তমান ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যার বয়স বিলো 40, বর্তমান ফ্রান্সের প্রেসিডেন্ট যার বয়স বিলো 40, 40-এর নিচে। এরকম যুব সমাজ যদি গোটা একটা একটি রাষ্ট্রকে লিড করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশে এই পর্যায়ে এরকম একটা দক্ষ জনশক্তির মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উচিত হবে যোগ্য দক্ষ যারা এলাকায় যাদের কানেকশন যোগাযোগ ভালো আছে, পাশাপাশি তারা যেন ইন্টারন্যাশনালি লিড করতে পারে এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এরকম দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে তাদের মনোনয়ন দেওয়া দরকার। কোনোভাবেই কোনো দুর্নীতিবাজ, কোনো ইলিটারেট এবং কোনোভাবেই কোনো অসৎ ব্যক্তিকে আমার মনে হয় আর নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, দুর্নীতিবাজের কোনো জায়গা নেই, জায়গা নেই। ধন্যবাদ বুদ্ধিলাল মজুমদার। আমি আমার আকাঙ্ক্ষা বাংলাদেশ সম্পর্কে একটা গণতান্ত্রিক সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ আমি চাই, এটা আমার আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা সৎ, যোগ্য এবং জনকল্যাণে নিবেদিত ব্যক্তি। তারা উচ্চশিক্ষিত হতে হবে তা নয়, তারা সৎ হতে হবে, যোগ্য হতে হবে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে সেই রকম। তো আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং সঠিক ব্যক্তিদেরকে মনোনয়ন দেবে। আর আরেকটা কথা হলো, আমার এখানে আমার বন্ধু ডক্টর কলিমুল্লাহ ছাড়া আর বাকি চারজনই প্রার্থী, আমরা আমাদের সংগঠনের, আমি নিজে প্রার্থী নই এবং প্রার্থী হওয়ার কোনো আমার আকাঙ্ক্ষা নেই, তো আমরা আমাদের সংগঠনের সুজনের উদ্যোগে আমরা একটা মুখোমুখি অনুষ্ঠান করি, প্রার্থীদেরকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করি যাতে জনগণ জানতে পারে, জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো ওনাদের প্রতি আমার অনুরোধ রইল, ওনারা যদি মনোনয়ন পান আমরা এইরকম ওনাদের কনস্টিটিউয়েন্সিতে এইরকম একটা আয়োজন করতে চাই এবং আমি আশা করি ওনারা সম্মত হবেন। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা যে প্রসঙ্গ একটা উঠানো হয়েছিল, উত্থাপিত হয়েছিল যে বিএনপি এবং ঐক্যফ্রন্টের যে নির্বাচনে আসার ব্যাপারে, আমি একটা পরিষ্কারভাবে বলে দিতে ব্যক্ত করতে চাই যে এখানে আহ্বান করা হয়েছিল যেসব দল এবং যেসব ব্যক্তি গণতন্ত্রে বিশ্বাস করবেন, আইনের শাসন করতে চান, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান এবং একটা দুর্নীতিমুক্ত প্রশাসন চান, তারা সম্মিলিতভাবে একটি দল গঠন করবেন, প্ল্যাটফর্ম করবেন যখন, এবং তাদের এই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তারা সংযুক্ত হবেন, এটাই ছিল। এবং তারই জন্যে এই বিভিন্ন দলগুলো ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে এবং তারা যে নির্বাচন করার জন্য এসছেন এটা নয়, কেন নির্বাচন তারা করতে চেয়েছেন, পার্টিসিপেটই করতে চাচ্ছেন, কেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেছেন। এবং তার সঙ্গে সে এটাও ঠিক যে ঘোষণা দেওয়া হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে,
প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না, এই প্রেক্ষিতে তারা অংশগ্রহণ করতে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে এই প্রতিশ্রুতি, এই আশ্বাস এবং এই ঘোষণা যাতে বাস্তবায়িত থাকে শেষ পর্যন্ত এবং এটা পার্টিসিপেটরি ইলেকশন হতে পারে। আর কী ধরনের, এবং এটা কিন্তু থাকছে সবসময় মনে রাখতে হবে, এটা প্রশাসনকে মনে রাখতে হবে, ইলেকশন কমিশনকে মনে রাখতে হবে, কেননা সবাই এটা তাকিয়ে আছে যে এটা এই ধরনের নির্বাচন হতে যাচ্ছে কি যাচ্ছে না। এবং যেটা হচ্ছে আপনার যে যেটা ঐক্য ফ্রন্টের এবং বিএনপি যারা আপনারা বলছেন কী ধরনের প্রার্থী চাওয়া তারা নির্বাচন করতে চায়, আমার কাছে মনে হয় তারা এ ধরনের লোক মনোনয়ন দেওয়া উচিত হবে, সঙ্গত হবে, যাদের গ্রহণযোগ্যতা আছে, পটভূমি আছে, সবাই যেটা বলেছেন মোরলেস দুর্নীতিমুক্ত হবে, জনসম্পৃক্ততা থাকবে, জনগণের উন্নয়নে বিশ্বাসী হবে, তার তাছাড়া তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন একটা অর্থ ব্যবস্থা করার প্রচেষ্টায় তারা থাকবেন, নিষ্ঠাবান থাকবেন, এবং তার সবচেয়ে বড় কথা বাংলাদেশকে তার ভালোবাসবেন এবং দল এবং স্বার্থের ঊর্ধ্বে এসে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তো বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন যে কেমন প্রার্থী হওয়া উচিত? আমরা গুরুত্ব দিচ্ছি, আমি কেমন প্রার্থী বাছাই করছেন আপনারা? আমি কিন্তু বাছাই কমিটিতে নই, ধরুন পার্লামেন্টারি কমিটিতে আমি নই, তো আপনি দলের নীতি কি? স্ট্যান্ডিং কমিটি যেটা আছে, সেই স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি পার্লামেন্টারি কমিটি হিসেবে কাজ করে থাকে এবং তারা নির্বাচন করে থাকেন, কিন্তু তারা স্থানীয় যে কাউন্সিলস রয়েছে তাদের সঙ্গে আলোচনা এবং মত বিনিময় করে থাকে, এটাই হচ্ছে পদ্ধতি, এবং এই পদ্ধতিটা মেনে নিয়ে এবার এগুলো করার চেষ্টা হচ্ছে। তাছাড়া ঐক্য ফ্রন্টের অন্যান্য যারা সঙ্গী সাথী রয়েছেন, সহসঙ্গী আছেন, তাদের সঙ্গে আলোচনা হবে, এখানে আসন ভাগ করার কথাও রয়েছে, কথাগুলো বলেছি সেগুলি মুখ্য থাকবে বলে সবাই আশা করছে এবং মনে হচ্ছে এটা থাকবে, কেননা দলের তরফ থেকে এবং আপনার দলের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া, তারাও এই ধরনের কথাগুলো বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং স্ট্যান্ডিং কমিটিও এই নির্দেশগুলো অনুসরণের চেষ্টা করছে বলে আমরা জানি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। কেমন প্রার্থী আসলে হওয়া উচিত? আমি খুব সংক্ষেপেই বলবো, আপনার আমার প্রত্যাশা যিনি প্রার্থী হবেন অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, দ্য পার্সন কনসার্ন শুড বি ম্যান অফ ইন্টিগ্রিটি, ওম্যান অফ ইন্টিগ্রিটি, ব্যাস আর কিছু না। ধন্যবাদ জনাব এম এ মান্নান। আমি মনে করি এখানে আমার আলোচনায় ইন্ডিভিজুয়াল প্রার্থীকে অধিক গুরুত্ব দিচ্ছে, এটা দলীয় নির্বাচন, আমরা ইন্ডিভিজুয়ালি আই এম মেম্বার অফ এ পলিটিক্যাল পার্টি, যে পার্টি ইশতেহারে কী কী ঘোষণা দিয়েছে করবে ওর শৃঙ্খলা মেনে আমি সদস্য হয়ে অনুশাসন মেনে আমি প্রার্থী হয়েছি, এবং তারা আমাকে বাছাই করে ওই ইশতেহার অনুযায়ী তারা আমাকে যোগ্য মনে করে তারা আমাকে মনোনীত। এখন যদি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, আমি ভোট পাই, আমি তখন সদস্য হব। আমাকে যদি একা স্বৈরাচারের মতো একজন এমপি হয়ে যাবে, ইট ইজ নট দ্য কেস, এইটা আমাদের সবসময় মনে রাখা উচিত। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বাংলাদেশের প্রধান সমস্যা কী, গতকাল পর্যন্ত আমরা ছিলাম একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি LDC, আমরা এখন জাস্ট উন্নয়নশীলতার পথে রওনা হয়েছে, মানুষের মধ্যে আশা জেগেছে, মানুষ বেটার লাইফ চায়, বেটার লাইফ বই পড়ে হবে না, সেমিনার করে হবে না, লং মার্চ করে হবে না, বেটার লাইফ করে কাজ করে, সেই কাজ সৃষ্টি করার মতো পরিবেশ সরকারের নেতৃত্বে হবে, সেই সরকার আমার দল গঠন করবে। আমাদের একজন দর্শক বলছিলেন, একজন প্রশ্ন ছিল একজনের, যেটা আপনি একটু রিয়্যাক্ট করেছেন, কিন্তু ওনার প্রশ্নটা ছিল যে এমপিটাকে একটি লাভজনক আপনি পদ হওয়া উচিত, যে সরি লাভজনক আমার বাংলা ভাষায় যেভাবে আমরা অর্থটা নেই চলিত, এটা খুব গ্রহণযোগ্য অর্থ নয়, খেয়ে পরে বাস্তব। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আমরা কোনো বিচ্ছিন্ন গ্রহের দেশ নই, আমাদের মতো আয়ের দেশের সঙ্গে তুলনা করে দেখেন, আমি বাস্তবিক বলছি জেনে, গো অ্যান্ড সি হোয়াট দে গেট, নজমুল আছেন, গল্পগুলো আছেন, তিনি জানেন, তার তুলনায় আমরা কমই নিচ্ছি এই সেদিন পর্যন্ত। আমাদের তো একটি বাস্তবতাও আছে যে এমপি নির্বাচিত হওয়ার পর মেম্বার হচ্ছে নাইজেরিয়ানরা হাইয়েস্ট পেড পার্লামেন্টারিয়ান, মানে আপনার হার্ড কারেন্সিতে তারা তাদের যান কই, শ্রীলঙ্কাতে যান কই, সম্মান গ্রহণ করে। আমি জনাব বদুল আলম, আমাদের কিন্তু অনেক উদাহরণও আছে যে এমপি হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পর সম্পদের অনেক বড় উল্লম্ফিত হয়েছে, উল্লফন হয়, প্রতিবার ব্যবসা করে করেছে,
ব্যবসা কি অন্যায় কিছু? আমাদের এখানে ব্যবসাকে ডিমোনাইজ করো তো, আগে তার ব্যবসা এত এত বড় আপনার জাম ফরন, আমরা কি পুঁজিবাদী সিস্টেমে আছি না? আমরা কি মার্কেট ইকোনমিতে আছি না? আপনি নেবেনও আবার খাবেনও না, এই দুটো তো মজুমদার। এই প্রসঙ্গে আপনি যদি 5 সেকেন্ডে বলেন, এই যে আমাদের সম্পদ অনেক গুণ বেড়ে যায়, ব্যবসা করে তারা তারা অর্থ সম্পদ করুক, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এই যে তার পদ পদবি ব্যবহার করে অযাচিতভাবে যদি সম্পদের মালিক হন, তাহলে দুর্নীতি করে যদি সম্পদের মালিক হন, তাহলে সেটাই সেটাই হলো দুর্নীতি। কোনোভাবেই কোনোভাবে, এবং আমাদের কাছে হিসাব আছে যে প্রত্যেকটা নির্বাচনে তথ্য দিয়েছে, সেই সবগুলো তথ্য, সম্পদের তথ্য, আয়ের তথ্য, তাদের তাদের ক্রিমিনাল রেকর্ডস, তাদের এই সব সব তথ্য, ট্যাক্স রিটার্নের সব তথ্য আমাদের কাছে আছে। জি, এই যে এমপিদের ট্যাক্স রিটার্ন, এগুলো যে সব কিছু আমাদের নির্বাচন কমিশনের রেকর্ডে আছে, যদি কেউ এগ্রি ফিল করে, সংক্ষুব্ধ হয়, আদালতে যেতে পারে, দুদকে যেতে পারে, কিছু না বলে শুধু বলার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাউকে মেলাইন করার জন্য, দ্যাট ইজ নট এ গুড এম। এটা হেল্প কে যাবে, কার যাওয়ার দায়িত্ব? এনি সিটিজেন ক্যান গো, যে সিটিজেনের কাছে তথ্য আছে, আমাদের অত্যন্ত সম্মানিত সিটিজেন জনাব মজিবুল আলম মজুমদার, তার কাছে আছে, হি ক্যান গো টু দ্য কোর্ট, অভিযোগ আনতে পারে। আপনারা কেন যাচ্ছেন মজিবুল আলম মজুমদার? আপনারা কেন যাচ্ছেন টেলিভিশনে বলবেন যে সবাই দুর্নীতি করেছে, তখন সবাই দুর্নীতি করেছে মনে হবে, তার চেয়ে বরং আমাদের দু একজন যারা করছে তাদের নামে আপনি প্রমাণ করুন। শুনেন, প্রথমত আমাদের আমাদের যে পদ্ধতি, এই পদ্ধতি কাজ করে না, যে অনেকের অনেকের ব্যাপারে আমাদের শেষ করতে দেন যে অনেকের ব্যাপারে দেখা গিয়েছে যে তারা আদালতে গিয়েছে, তাদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আদালতের রায় হয় নাই। ওকে, এটা একটা। আরেকটা হলো, আমরা যেটা চাই এটা যেন না ঘটে, তা আমরা চাচ্ছি এই যে হলফনামার মাধ্যমে যেসব তথ্যগুলো দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন, এগুলো যাচাই বাছাই করে দেখুক, যাচাই বাছাই করে কেউ যদি ভুল তথ্য দেয়, কেউ যদি অসত্য তথ্য দেয়, তথ্য গোপন করে, তাদের আইন অনুযায়ী তাদের তাদের মনোনয়ন বাতিল হইতে পারে, এবং তাদের নির্বাচন বাতিল হইতে পারে। তো আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করা দরকার, নির্বাচন কমিশন কাজ করা দরকার। আমাদের কি উদাহরণ আছে যে আপনার ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য দেওয়ার জন্য মনোনয়ন বাতিল হয়েছে? বড় কোনো দলের মনোনয়ন গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন যে এইটা করে কোর্টে গিয়ে বা আদালতে গিয়ে এটা সময় পার হয়ে যায়, এজন্য আই অ্যাম রেসপন্সিবল। উনি সেমিনার করুক, রাস্তা উনি বলুক, আইন পরিবর্তন করুক, কেন আদালতে গেলে মাসের পর মাস মামলার জট হয়? শুধু এমপির জট মামলা নয়, অত্যন্ত সাধারণ গরিব মানুষের মামলাও বছর পর। আমাদের আলোচনা শেষ করতে হবে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, সংসদ সদস্যরা হচ্ছেন আইন প্রণেতা, নীতি নির্ধারক, সুতরাং এমন ব্যক্তিদেরই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে হবে, যারা সত্যিকার অর্থেই জনগণের জন্য রাজনীতি করবেন, জনগণের মঙ্গলে কাজ করবেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর কল্যাণ রাষ্ট্রে পরিণত করবার ব্রাত্য নিয়ে সংসদে যাবেন। আমরা চাই রাজনৈতিক দলগুলো এবং এবার অর্থ কিংবা পেশিশক্তির পরিবর্তে জনসম্পৃক্ত, সৎ, নিঃস্বার্থ, জনদরদী, সত্যনিষ্ঠ, দূরদর্শী, আদর্শবাদী ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। এই প্রত্যাশাকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য।